নিশংসনে আমারটা থেকে দেখলো একটা দেন আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেককেই দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন। রহিম দেখতে পাচ্ছি, মোহাম্মদ হোসেন জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরও অনেকেই যুক্ত হয়েছেন, ফারহানা রেজা আপু জয়েন করেছে, আপু কেমন আছেন? আরও অনেকেই দেখতে পাচ্ছি আমি, আমার সাথে আরও অনেকেই যুক্ত হয়েছেন। রুজি পিঙ্ক আপু জয়েন করেছেন, রিফা তাসনিয়া জয়েন করেছেন, আব্দুল আমিন রুবেলকে দেখতে পাচ্ছি, মাসিকুল আমিন রুবেল, রুবেল কেমন আছো ভাইয়া? অনেকদিন পরেই তোমার সাথে দেখা হচ্ছে। আমি আরও অনেককেই দেখতে পাচ্ছি। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, আমি আরও আমার অনেক পরিচিত মুখকে দেখতে পাচ্ছি। দিদারুল আলম আকাশ, গুড জব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ধন্যবাদ আপনাকে। এরপরে মোবারক সাইদ জয়েন করেছে কক্সবাজার থেকে, ইবনা খান হেমন্তকে দেখতে পাচ্ছি, নিগার রহমান নাদিয়া জয়েন করেছে, মিনিল, তারপরে আমি আর অনেককে দেখতে পাচ্ছি। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আপু আসা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু। আসুন আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করি। আসসালামু আলাইকুম, অনেকদিন পরে সবার সাথে দেখা হচ্ছে, আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা সর্বোচ্চ পরিমাণ ট্রাই করব আজকে। 14তম জুডিশিয়ারি কিন্তু আমাদের খুব কাছেই মনে হচ্ছে, 13তম জুডিশিয়ারির ভাইবা শেষের পথে, আর 14তম জুডিশিয়ারি অনেক কাছেই। এদিকে অ্যাডভোকেটশিপ প্রিপারেশনের প্রিপারেশনটাও আমাদের অনেক বেশি গুছিয়ে আনা দরকার বলে আমি মনে করছি এই মুহূর্তে। কারণ হচ্ছে সামনের অ্যাডভোকেটশিপ যদি যে কোনো সময় যদি হয়ে যায়, তাহলে এরপরেই কিন্তু যারা এতদিন পরীক্ষা দিতে পারেনি তাদের একটা আন্দোলন শুরু হবে, দেন ওটাও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তাহলে সব কিছু মিলিয়ে আমাদের এখন যারা আমাদের কো ফাইটার আছেন এবং যারা কাছের আছেন, সবার প্রতি অনুরোধ থাকবে প্রিপারেশনটাকে কমপ্লিট করার জন্য। একটা কমপ্লিট প্রিপারেশন দরকার সামনের যে আপকামিং এক্সামগুলো আছে। আমরা চাই সবাই এগুলোতে অ্যাটেন্ড করে অনেক ভালো রেজাল্ট করেন। তাহলে আসুন আমরা একটু পরিসংখ্যান দেখে নিই। গত জুডিশিয়ারিতে, 13তম জুডিশিয়ারিতে মোট পরীক্ষার্থী ছিল 7950 জন। 13তম জুডিশিয়ারিতে এনসিকিউ দিয়েছে 7950, এখান থেকে পাশ করেছে মাত্র 1476 জন। তার মানে হচ্ছে এই স্টেজ থেকে এই স্টেজে যাওয়াটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। তাহলে আমরা যদি এখানে থাকাই, তাহলে দেখেন 7950 1476, তার মানে 5000-এর উপরে কিন্তু ফেল করেছে, ঠিক আছে? তারা এই স্টেজটা পার হতে পারেনি 5000-এর উপরে। এই 1476 থেকে যখন আমরা 13তম জুডিশিয়ারিতে ভাইবা দিয়ে আসলাম, তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি বিশাল একটি সংখ্যক কিন্তু ভাইবা পরীক্ষাটি দিতে পারেনি, ঠিক আছে? তারাও কিন্তু অনুত্তীর্ণ হয়েছে, অকৃতকার্য হয়েছে। তাহলে সব কিছু বিষয় বিবেচনা করে আমরা দেখতেই পাচ্ছি আসলে জুডিশিয়ারি পরীক্ষাটা অনেক বেশি কমপ্লেক্স। এর বাইরে আমরা অ্যাডভোকেটশিপ প্রিপারেশনের বিষয়ে যদি একটু কথা বলি, তাহলে এখানেও সেম একটা কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? 40000-এর উপরে পরীক্ষার্থী ছিল, তার মধ্যে পাশ করেছে মাত্র 8000, ঠিক আছে? এখানেও প্রায় 32000-এর উপরে যারা পাশ করতে পারেনি। তাহলে কেন পাশ করতে পারছে না? হয়তো এখানে একটা স্ট্র্যাটেজি আর হচ্ছে প্রিপারেশন, এই দুইটার মধ্যে সমন্বয় যদি করা না যায়, পরিশ্রম এবং স্ট্র্যাটেজি এই দুইটাতে যদি সমন্বয় করা না যায়, তাহলে পরে এই আপনার সাকসেস হওয়াটা তাহলে মনে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। যাই হোক, সবার সাথে বিজয় মিছিলে দেখা হবে, এই প্রত্যাশা রেখে আমরা এই আজকের ক্লাসে ফিরে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমত আমি সিআরপিসি, আজকে প্রথম আমি আলোচনা করব সেকশন 1 থেকে স্টার্ট করে সেকশন 61 পর্যন্ত আলোচনা করব, আমার প্রথম অংশ আলোচনা।
এরপরে সেকশন 61 এর সেকশন 54 এবং একই সাথে সেকশন 167 নিয়ে জয়েন্ট একটা ডিসকাশন আমরা করব। এরপরে এখান থেকে জাম্প দিয়ে আমরা চলে যাব সেকশন 154। ওকে, 154 সাথে আমরা অ্যাড করব 155। ওকে, এরপর আমরা এর সাথে অ্যাড করব 174, ঠিক আছে। এর সাথে আমরা স্টার্ট করব, অ্যাড করব সেকশন 200, ঠিক আছে। এই প্রত্যেকটা থেকে আমরা সেখান থেকে জাম্প করে, এই সবগুলো থেকে জাম্প করে আমরা চলে আসব সেকশন 190, ঠিক আছে। এই 190 এসে আমরা আরও সামনে চলে যাব 190 এর পরে। এরপর আমরা জাম্প করে চলে যাব সেকশন 204-এ। এই সেকশন 204 থেকে আমরা জাম্প করে চলে যাব সেকশন 70, সেকশন 68 থেকে স্টার্ট করে সেকশন 76, আর 77 থেকে স্টার্ট করে আমরা চলে যাব হচ্ছে আপনার সেকশন 89, তারপর হচ্ছে 339-B-তে। ওকে, এখান থেকে জাম্প করে আমরা ডিরেক্টলি চলে যাব সেকশন 205-C এবং সেকশন 205-CC-তে। এই পর্যায়ে এসে আমরা আমাদের আজকের ক্লাসটি শেষ করব, ঠিক আছে। শুরুর কথা বলেছিলাম, 7,500 পরীক্ষার্থী ছিল, তার মধ্যে মাত্র রিটেন পরীক্ষা দিতে পেরেছে 1400+, সেখান থেকে বাইবা দিয়ে আসছে মাত্র 5,080 জন। এটা হচ্ছে 13তম জুডিশিয়ারির পরিসংখ্যান। অ্যাডভোকেট সাহেবের ক্ষেত্রে আমরা দেখলাম আরও পরিস্থিতি খারাপ, একটা ভীষণ খারাপ একটা অবস্থা। 40,000-এর উপরে পরীক্ষার্থী, আমরা শুধুমাত্র দেখলাম কত পাশ করেছে, 8,000-এর উপরে, ঠিক আছে। এটা ছিল আমার প্রথম কথা। শেষ কথা হচ্ছে, এ পর্যায়ে এসে আমি বলবো যে দ্য কেস ইজ রেডি ফর ট্রায়াল, মামলাটি বিচারের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তবে আমি বিচার না করেই আজকের ক্লাসটি সমাপ্তি টানব। আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং আমরা সবাই মিলে ক্লাসটি এনজয় করব। ক্লাস শুরু করার আগে দুইটি কথা অবশ্যই আপনাদেরকে বলে দিই। দেখা হবে বিজয়ে, ল হবে মাথায় নট খাতায়। সবাই খাতায় করে আপনাকে নিয়ে আসতে হবে মাথায়। আপনাকে মুখ চোখ বন্ধ করে বলতে হবে কোন সেকশনে কী আছে, তাহলে আপনি প্রিলিমিনারিটা টপ খাইতে পারবেন, ঠিক আছে। এখানে সেকশন খেলতে হবে। ওকে, আসুন আমরা ক্লাসে ফিরে যাই। তাহলে আমরা অনেকগুলো বিষয়, তাহলে আমরা প্রথমে এই বিষয়গুলো একটু কভার করব, দেন এই বিষয়গুলো আমরা কভার করব, দেন আমরা এখানে জাম্প করে চলে আসব, ঠিক আছে। আজকে সময় স্বল্পতার কারণে আমরা অনেকগুলো বিষয় যেহেতু আমরা কভার করব, সেই সব বিষয় বিবেচনা করে, আমরা ডিটেলস আলোচনা না করে আমরা সবগুলো বিষয় একটু টাচ করে করে সামনে যাব। আশা করি আপনারা সাথে থাকবেন এবং আমার সাথে অলরেডি অনেকেই আপনারা যুক্ত হয়েছেন, আমি অনেকেই দেখতে পাচ্ছি। আপনারা সবাই আমার আজকের লাইভটি শেয়ার করবেন, এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। ক্লাসের শুরুতে, ক্লাসের মাঝখানে অথবা শেষে বেশি অনুরোধ করা যাবে না। ফার্স্ট একটা অনুরোধ থাকবে, আপনারা এই মুহূর্তেই লাইভটি শেয়ার করবেন, এটা আপনাদের প্রতি আমি আশা করছি। আমার অনেক প্রিয়জন যুক্ত হয়েছে ক্লাসে, আমি অনেককেই দেখতে পাচ্ছি, অনেককেই দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি ক্লাসটা স্টার্ট করে দিই, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা সিআরপিসির একদম শুরু থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে। আচ্ছা, প্রিলিমিনারি যেহেতু প্রিপারেশান আমরা নিচ্ছি, সেক্ষেত্রে প্রথমত এই সিআরপিসি, তাহলে সিআরপিসি, ওকে, এটা হচ্ছে আপনার সিআরপিসি। প্রথমত পরীক্ষায় এই ধরনের একটা এমসিকিউ দেখা যায়, এটা কত নম্বর আইন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত নম্বর আইন? 5 নম্বর আইন। এটা একটু বিষয়টা একটু মনে রাখবেন। আর এটা এই সিআরপিসি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ঠিক আছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898, এই আইনটা কার্যকর হয় 1 জুলাই। এগুলো সবগুলো এমসিকিউর কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে 1 জুলাই 1898 সালে সিআরপিসি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর কার্যকর হয় এবং এটা হচ্ছে 5 নম্বর আইন। ওকে, এই বিষয়টা একটু মনে রাখবেন। এই বিষয়টা যখন শুরুতে আসছে, তাহলে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই, কখনও যখন পরীক্ষার খাতায় আপনারা আইন রেফার করবেন, ঠিক আছে, রিটেনে পরীক্ষায় একটি কে আসে, হোয়াট ইজ কমপ্লেন, হোয়াট ইজ ইনভেস্টিগেশন, হোয়াট ইজ ইনকোয়ারি, তখন আপনারা লিখতে যাবেন অ্যাকর্ডিং টু সেকশন 4, ঠিক আছে। এরপর আপনারা আইনের নামটা লিখেন, ঠিক আছে। অনেকে লিখে সিআরপিসি, এভাবে লিখে, ওকে, অনেকে লিখে সিআরপিসি 1898, এভাবে লিখে, অনেকে লেখে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, এভাবে লিখে, ওকে, তারপরে আরও বিভিন্নভাবে লিখে। তাহলে এই ধরনের লেখাগুলো পরীক্ষায় খাতায় লেখা যাবে না, ঠিক আছে। এই ধরনের লিখবেন না। কোনো আইন যখন আপনি মেনশন করবেন, পুরো আইনটা লিখবেন, কীভাবে লিখবেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, পুরোটা লিখবেন কমা, ঠিক আছে, কমা দিবেন আর সালটা লিখে দিবেন পুরোটা। আপনি আবার অন্যভাবেও লিখতে পারেন, কীভাবে লিখতে পারেন, আপনি লিখতে পারেন 1898 সালের 5 নম্বর আইন, কত নম্বর আইন, 5 নম্বর আইন।
এই জেনারেল ক্লজ অ্যাক্ট যদি আমরা যদি দেখি সেখানে কিন্তু বলা আছে একটা আইনকে আপনি কিভাবে মেনশন করবেন, দুইভাবে মেনশন করা যায়। আপনি দুইভাবে মেনশন করা যায়, আপনি পুরো আইনটা লিখবেন সালসহ, অথবা যেই সালে আইনটি পাশ হয় তার সাথে আইনের নাম্বারটা। ঠিক আছে, তাহলে এই দুইভাবে আপনি আইনকে কী করতে পারবেন, মেনশন করতে পারবেন। ঠিক আছে, যদিও বিষয়টা প্রাসঙ্গিক বলে আমি এটা একটু বলে দিলাম। তাহলে আমরা আবার ক্লাসের শুরুতে চলে যাই। তাহলে আমরা দেখলাম CRPC হচ্ছে 5 নম্বর আইন, এটা হচ্ছে কার্যকর হয় 1 জুলাই, ল হবে মাথায় নট খাতায়, দুটো ইনফরমেশান আপনাদের মুখস্থ হয়ে গেল, 5 নম্বর আইন আর হচ্ছে এটা 1 জুলাই কার্যকর হয়। সামনে চলি, এই CRPC যখন আমরা পড়তে যাব দেখবো যে শেষে এখানে অনেকগুলো তফসিল আছে। ঠিক আছে, প্রথম তফসিলটা বাতিল, ঠিক আছে, এরপর দুই সেকেন্ড তফসিল একটা আছে, তারপর হচ্ছে থার্ড, এরপর হচ্ছে ফোর্থ, এরপর হচ্ছে ফিফথ। আপনার জুডিশিয়ারিতে একটা প্রশ্ন এসেছিল, বলা হয়েছিল একটা অফেন্স পেনাল কোডের একটি ধারা সেটি কি জামিনযোগ্য না অজামিনযোগ্য। ঠিক আছে, ভেলেবল অর নন ভেলেবল এটা কোথায় বলা আছে, আনসার হবে সেকেন্ড শিডিউল। কিন্তু বর্তমানে কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে প্রশ্ন আর আগের মতো কোনটাতে সামন দিবেন, কোনটাতে ওয়ারেন্ট দিবেন, কোনটা ভেলেবল কোনটা নন ভেলেবল, কোনটা কম্পাউন্ডেবল কোনটা নন কম্পাউন্ডেবল, এসব কিছু আর এভাবে প্রশ্ন আসবে না। এখন প্রশ্ন আসবে একটা অফেন্স সেটা কি কগনিজেবল অর নন কগনিজেবল, সেটি সেকেন্ড শিডিউলের কোন কলামে আছে। ঠিক আছে, খেয়াল করেন, তাহলে আমরা যদি সেকেন্ড শিডিউল দেখি এখানে মোট 8টা কলাম আমরা দেখতে পাবো। কয়টা কলাম বললাম? 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মোট কয়টা কলাম? 8টা কলাম আমরা দেখতে পাবো। পরীক্ষায় কোয়েশ্চেন আসবে সেকেন্ড শিডিউলের কোন নাম্বার কলামে বলা আছে পেনাল কোডের একটি অফেন্স কি কগনিজেবল অথবা নন কগনিজেবল, এটা কোন আপনার কোন কলামে বলা আছে। সেকেন্ড শিডিউল আপনারা অনেকেই দেখেছেন, এখানে দেখবেন এভাবে বিষয়গুলো এভাবে বলা আছে। ঠিক আছে, এই যে এখানে পেনাল কোডের ধারাগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমি যদি এদিকে দিই তাহলে 302 ধারা। ঠিক আছে, তাহলে এই যে 1 নম্বর কলামে ধারাগুলো দেওয়া আছে সেকশন। ঠিক আছে, তাহলে 1 নম্বর সেকশন এখানে দেওয়া আছে 302 ধারা, এখানে দেওয়া আছে এটা কোন ধরনের অফেন্স, অফেন্সের নামটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে এটা কি কক নাকি নন কক এটা বলা আছে। এই 4 নম্বর কলামে আপনারা দেখবেন এই ধরনের যদি অপরাধ যদি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি ওয়ারেন্ট দিবেন নাকি সামন দিবেন, তাহলে এখানে বলা আছে ওয়ারেন্ট অথবা সামনের বিষয়টা এখানে দেয়া আছে। ঠিক আছে, 5 নম্বর কলামে দেখবেন হচ্ছে, এখানে দেখবেন 5 নম্বর কলামে এটা কি ভেলেবল অথবা নাকি নন ভেলেবল এটা দেওয়া আছে। 6 নম্বর কলামে দেখবেন কম্পাউন্ডেবল অথবা নন কম্পাউন্ডেবল কিনা এটা দেওয়া আছে, এই যে 302-এর পাশে। ঠিক আছে, 302 আর একটু নিচে করে লিখি 302। ঠিক আছে, তারপরে 7 নম্বর কলামে দেখবেন এটার পানিশমেন্ট কত। ঠিক আছে, পানিশমেন্ট কত দেখবেন। 8 নম্বর কলামে দেখবেন এটা কোন কোর্ট দ্বারা বিচার, তাহলে এটা মাথায় রাখবেন কিভাবে। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। প্রতিবারে আমরা দেখি কত সুন্দর কোয়েশ্চেন, ভেলেবল নাকি নন ভেলেবল কোন শিডিউল আছে, সেকেন্ড শিডিউল আনসার সবাই দাগিয়ে দেয়। এবার যদি প্রশ্নের প্যাটার্ন যদি চেঞ্জ করে দেয়, যদি বলে কোন কলামে সেটা বলা আছে, তাহলে এটা হচ্ছে 5 নম্বর কলামে, তাহলে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখেন তাহলে এই এই 8টা কলাম আপনি কিভাবে মনে রাখবেন, তাহলে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা একটু আমরা মনে রাখি। ঠিক আছে, দেখেন তাহলে স্যাক অফ কক ওয়ার, স্যাক অফ কক ওয়ার বি কম পান্ট, কেল করেন পান্ট, পান্ট আবার মনে করিয়েন না ঋষভ পান্ট, একটা কিন্তু ঋষভ পান্ট আছে ভারতের উইকেট কিপার ছিল, যদিও এখন তাকে কিন্তু খেলানো হচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু আবার ভারতের উইকেট কিপার ঋষভ পান্ট নয়। ওকে, আচ্ছা আমরা বলি তাহলে 8টা কলাম, 1 নম্বর কলামে দেওয়া আছে সেকশন, তাহলে স্যাক অফ কক ওয়ার, আমার সাথে সাথে আপনারা বলুন, কমেন্ট করুন তো, লিখে কমেন্টে লিখুন তো দেখি, স্যাক অফ কক ওয়ার 4টা, বি কম পান্ট কয়টা হলো? 8টা, স্যাক অফ কক ওয়ার 4, 1, 2, 3, 4, বি কম পান্ট তাহলে কয়টা হলো? 8টা। কোন কলামে কি আছে ইজিলি পারবেন, তাহলে এই পাসওয়ার্ডটা লিখেন। তাহলে 1 নম্বর কলামে আছে হচ্ছে সেকশনগুলো দেওয়া আছে প্যানাল কোডের, 2 নম্বর কলামে অফেন্সের নাম দেওয়া আছে, 3 নম্বর কলামে দেওয়া আছে কগনিজেবল আর নন কগনিজেবল, 4 নম্বর কলামে দেওয়া আছে ওয়ারেন্ট দিবে না সামন দিবে, 5 নম্বর কলামে দেওয়া আছে এটা কি ভেলেবল নাকি নন ভেলেবল, 6 নম্বর কলামে দেওয়া আছে এটা কি কম্পাউন্ডেবল অর নন কম্পাউন্ডেবল, এটা 6 নম্বর কলামে দেওয়া আছে, 7 নম্বর কলামে দেওয়া আছে এটার পানিশমেন্ট কত, আর 8 নং কলামে দেওয়া আছে কোন কোর্ট এই প্যানাল কোডের এই সব যত সেকশনে অফেন্সের কথা বলা আছে এগুলোর বিচার কোন কোর্ট করবে। ঠিক আছে, এই বিষয়গুলো এখানে থাকবে। তাহলে যাই হোক, আশা করি আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন, সামনে যদি কোয়েশ্চেন কঠিন করে তাহলে এর চেয়ে বেশি কোয়েশ্চেন কঠিন এই তফসিল থেকে করতে পারবে না। আমরা যদি থার্ড শিডিউলে যদি যাই সেখানে দেখবেন ম্যাজিস্ট্রেটদের পাওয়ারগুলো দেওয়া আছে, ফোর্থ শিডিউলে ম্যাজিস্ট্রেটদের এডিশনাল পাওয়ারগুলো দেওয়া আছে, আর পঞ্চম শিডিউল যদি দেখেন সেখানে অনেকগুলো ফর্ম দেখতে পাবেন। ঠিক আছে, অনেকগুলো ফর্ম দেখতে পাবেন। তাহলে আমরা শিডিউল নিয়ে অনেক কথাবার্তা বললাম, আমরা সামনে যাই। আশা করি আপনারা আমার সাথে অনেকেই যুক্ত আছেন,
আমি অনেককেই দেখতে পাচ্ছি, আপনাদের কমেন্ট দেখার ট্রাই করব। হ্যাঁ, আমি অনেককেই দেখতে পাচ্ছি, সুলতানা হুমায়রা আপু জয়েন করেছে, আমি আরো অনেককেই দেখতে পাচ্ছি। আশা করি আপনারা আমার আজকের লাইকটি শেয়ার করে দিবেন, শেয়ার করে ভালোবাসা ছড়িয়ে দিবেন, ঠিক আছে? আমরা একটা করোনার সময়ে যখন আমরা কাজ করতাম তখন আমরা একটা কথা বলতাম, আসুন ভালোবাসা ছড়িয়ে দিই, আসুন মায়া ছড়িয়ে দিই আজকে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে। এবং আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, সব প্রশ্নের মাধ্যমে আমরা ভালোবাসা ছড়িয়ে দিব, মায়া ছড়িয়ে দিব এ সুন্দর পৃথিবী এবং বাংলাদেশকে আমরা অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, যাই হোক, আমরা আবারও ফিরে আসি দানশিড়ির তীরে, ঠিক আছে? বেশি কথা বলাটা লয়ের পড়ার মাঝখানে কথা হবে অল্প, আবার আমরা ফিরে আসি পড়ায়। আচ্ছা, আমরা তাহলে আমি আমাদেরকে তিনটা ইনফরমেশন দিয়েছি। প্রথমে বলেছি এটা হচ্ছে 5 নম্বর আইন, তারপরে আমি বলেছি এটা কার্যকর হয় 1 জুলাই। এই বিষয়গুলো মাথায় রাখবেন, নট খাতায়, ঠিক আছে? এরপরে সেকেন্ড শিডিউল নিয়ে কথা বলেছি অনেকগুলো, বলেছি 5টা শিডিউল আছে, প্রথমটা বর্তমানে নেই। সেকেন্ড শিডিউলে অনেকগুলো কলাম, 8টা কলামের কথা বলেছি, পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, কয়টা কলাম আছে এটা কোয়েশ্চেন আসবে না, আসবে কোন কলামে কী আছে। কিন্তু অতীতে কিন্তু সেটা আসেনি, অতীতে এসেছে ভেলেবল নাকি নন ভেলেবল এটা কোন শিডিউলে আছে, সেকেন্ড শিডিউল, এখন সেটা আসবে না, ঠিক আছে? থার্ড শিডিউলে আমরা ম্যাজিস্ট্রেটদের পাওয়ারগুলোর কথা বলেছি, ফোর্থ শিডিউলে আমরা ম্যাজিস্ট্রেটদের এডিশনাল পাওয়ারের কথা বলেছি, আর একদম এই পঞ্চম শিডিউলে আমরা অনেকগুলো ফর্মের কথা আমরা বলেছি, এগুলো আপনারা মনে রাখবেন, ঠিক আছে? সামনে চলি, এরপরে আমরা চলে যাই, এবার আমরা সেকশন 6টা নিয়ে আলোচনা করি। আলোচনা যত সামনে যাবে আমার গতি তত বৃদ্ধি পাবে, যদিও আপনাদের শুনতে যদি একটু কষ্ট হয় আপনারা কমেন্টে জানাবেন স্লো করা লাগবে কিনা, ঠিক আছে? এবার আমরা চলে যাই পরীক্ষার কোয়েশ্চেন যেখান থেকে আসার সম্ভাবনা আছে সেই বিষয়গুলো আমি টাচ করে করে সামনে যাব, ঠিক আছে? সবাই একসাথে যাই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখবো সেকশন 4। সেকশন 4-এ আপনারা অনেকগুলো ডেফিনিশন সেকশন দেখতে পাবেন, ঠিক আছে? একটা বিষয় বলি, সকল আইনে আমরা দেখি এই যে ডেফিনিশন ক্রস বা সেকশন যেটা থাকে, ম্যাক্সিমাম আইনে তো দেখা যায় প্যানেলগুলো আছে সবখানে আমরা দেখি, যদিও প্যানেলগুলো কিন্তু এগুলো সেকশন ওয়াইজ দেওয়া আছে সংজ্ঞাগুলো, ঠিক আছে? 2, 3 এভাবে সবগুলোতে ওরা সংজ্ঞাগুলো দিয়ে দিয়েছে, কিন্তু CRPC-তে সেকশন 4-এর মধ্যে আপনার A, B, C আকারে এখানে অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে। পরীক্ষার হলে এগুলো টিকে আসে CRPC-তে, বলে যে নিচের এগুলো টিকা লিখুন, তখন অনেকে সেকশন 2 লিখে ফেলে ভুলে, ঠিক আছে? এই ভুল করা যাবে না, ঠিক আছে? ভুল করবে কারা, কারা ভুল করবে? যারা এবারে 580 জন তারা ভুল করতে পারবে না, বাকিরা ভুল করো, আপনাকে 580 পর্যন্ত যেতে হবে, ভাইবাটা আল্লাহর উপর, ঠিক আছে? ভাইবাটা আল্লাহর উপর 580 পর্যন্ত আপনাকে যেতে হবে, ঠিক আছে? 580 পর্যন্ত যারা যাবে, কত থেকে 580-তে যারা আসবে, কত বলেছিলাম একটা পরিসংখ্যান দেখিয়েছিলাম, 7000+, 7000 থেকে যারা 580-তে আসবে তারা এইসব এই ধরনের ভুল করতে পারবে না। আচ্ছা, আবার এখানে ফিরে আসি, তাহলে এই সংজ্ঞাগুলো আপনারা সেকশন 4-এ এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? সামনে চলি, এবার আমরা দেখবো সেকশন 6। সেকশন 6 থেকে জুডিশিয়ারির একটা প্রশ্ন আসছিল, ঠিক আছে? এই সেকশন 6 থেকে কিন্তু প্রশ্ন আসছিল, কয় ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, কয় ধরনের কোর্ট আছে, এই প্রশ্নগুলো এখান থেকে আসে। সেকশন 6-এর 1-এ বলা আছে বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত আছে, কোর্ট অফ সেশন, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ সেশন, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। ওকে, এটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে একে বলা আছে, তাহলে একে দেখলাম কোর্ট অফ সেশন, বিয়ে দেখলাম কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। 2-এ বলা আছে ম্যাজিস্ট্রেট হবে 2 ধরনের, কয় ধরনের বললাম, 2 ধরনের, একজন হবে জুডিশিয়াল আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? 2 ধরনের কোর্ট থাকবে, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, ম্যাজিস্ট্রেট থাকবে 2 ধরনের, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 3-এ বলা আছে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবে 4 ধরনের। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস কোয়েশ্চনে আসছিল, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 ধরনের কে 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 দেখি আমরা একটু দেখে নিই। 1 নম্বরে বলা আছে CMM, CJM, ঠিক আছে? 2-এ হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, 3-এ হচ্ছে সেকেন্ড ক্লাস, 4-এ হচ্ছে থার্ড ক্লাস। ওকে, এখানে কিন্তু আবার একটা স্পেশাল নোট আছে, CMM, CJM শ্যাল ইনক্লুড এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং CJM শ্যাল ইনক্লুড এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওকে, এই কথাটা একটু মনে রাখবেন। আর এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যারা থাকবে তারা আছে ইকুইভ্যালেন্ট টু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ওকে, তাহলে হচ্ছে MM যারা থাকবেন সবাই হচ্ছে ফার্স্ট ক্লাস, আর CMM, CJM এর মধ্যে এডিশনাল ইনক্লুড করা থাকবে। ওকে, সেকশন 6-এ আর কোনো বিষয় নেই। সেকশন 6-টা একটু আবারও আপনাদেরকে শুনিয়ে দিই, কারণ ল হবে মাথায় নট খাতায়। 2 ধরনের ফৌজদারি আদালত, ঠিক আছে? কোর্ট অফ সেশন, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, 2 ধরনের ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, CMM, CJM প্লাস CMM, CJM শ্যাল ইনক্লুড এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 2 নম্বর, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আর যত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবেন সবাই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, 3 নম্বর হচ্ছে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, 4 নম্বর হচ্ছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। সেকশন 6, আমরা সামনে যাচ্ছি।
আমার সাথে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, আমি অনেকেই দেখতে পাচ্ছি। আমরা আরো সামনে যাই, দেখি আর অনেকগুলো বিষয় আমরা দেখবো। সেকশন সেভেনে, সেভেনটা মোস্ট ইম্পর্টেন্ট, সেভেনে বলা আছে সরকার সারা বাংলাদেশকে, এটা যদি বাংলাদেশ হয়, সরকার বাংলাদেশকে অনেকগুলো সেশন ডিভিশনে ভাগ করবে। ঠিক আছে, অনেকগুলো সেশন ডিভিশন, একটা সেশন ডিভিশন, দুইটা সেশন ডিভিশন, তিনটা, চারটা, এভাবে অনেকগুলো সেশন ডিভিশনে ভাগ করবে। ঠিক আছে, প্রত্যেকটা সেশন ডিভিশন গঠিত হবে এক বা একাধিক জেলা নিয়ে। তাহলে এগুলো যদি এক একটা যদি সেশন ডিভিশন হয়, তাহলে এগুলো গঠিত হবে একটা ডিস্ট্রিক্ট অথবা একাধিক ডিস্ট্রিক্ট মিলে এক একটা সেশন ডিভিশন গঠিত হবে, দায়রা বিভাগ গঠিত হবে। একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু এখানে আছে, যত মেট্রোপলিটন এরিয়া আছে সবগুলো কিন্তু এক একটা সেশন ডিভিশন। ঠিক আছে, যত মেট্রোপলিটন এরিয়া থাকবে সবগুলো এক একটি সেশন ডিভিশন। ঠিক আছে, এই বিষয় যদি বুঝতে যদি সমস্যা হয় কমেন্টে জানাবেন। আমরা চলে যাচ্ছি সেকশন এইটে, সেকশন এইট আমাদের আমরা পরে পড়বো, আমরা চলে যাচ্ছি সেকশন নাইনে। ঠিক আছে, আমি এখানে যেখানে সেশন ডিভিশনের কথা বলেছি, এই প্রত্যেকটা সেশন ডিভিশনে কমপক্ষে একটি কী থাকবে, দায়রা আদালত থাকবে বা কোর্ট অফ সেশন থাকবে। এই কোর্ট অফ সেশনে কারা কারা বিচারক হবেন? কোর্ট অফ সেশনে বিচারক থাকবে সেশন জাজ, এডিশনাল সেশন জাজ, তারপর হচ্ছে জয়েন্ট সেশন জাজ। ওকে, এই বিষয়গুলো একটু মনে রাখবেন। এবার আমরা চলে যাই সেকশন টেন, তাহলে নয় গেল, আমরা চলে যাচ্ছি হচ্ছে সেকশন টেনে। ঠিক আছে, সেকশন টেন, সেকশন টেনে পরীক্ষায় প্রশ্ন যদি আসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বিষয়গুলো কোথায় বলা আছে, সেকশন টেন। ঠিক আছে, খেয়াল করেন, এক্সিকিউটিভ এক্স, ঠিক আছে, এক্স মানে কিন্তু টেন, এটা তো আপনারা সবাই জানেন। ঠিক আছে, এটা একটু মাথায় রেখে দিবেন, এক্স মানে হচ্ছে টেন। তাহলে 10 নম্বরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলা আছে, সরকার চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে মেট্রোপলিটন এরিয়ায়, আর হচ্ছে আপনার মেট্রোপলিটন এরিয়ায় এবং ডিস্ট্রিক্ট এরিয়ায় সরকার কি দিতে পারে, এই আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে। এই যাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবে তাদের মধ্য থেকে সরকার একজনকে বানাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কি বানাবে বললাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর বাকি যাদেরকে নিয়োগ দিবে তাদের মধ্য থেকে একাধিক, এক বা একাধিক সরকার এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে। ওকে, এই বিষয়টা মনে রাখবেন একটু। এবার আরও কি একটু বিষয় বলে দিই, এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা হয় তারা মূলত সবাই আসে বিসিএস অ্যাডমিন থেকে, তাদেরকে বিসিএস অ্যাডমিন থেকে মূলত তাদেরকে নিয়োগ দেওয়া হয়। ওকে, যারা থানার ইউনো যারা আছেন, ঠিক আছে, উপজেলার ইউনো যারা আছেন, ডিপুটি কমিশনার যিনি আছেন, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার যারা আছেন, ঠিক আছে, সবাই কিন্তু তার রেসপেক্টিভ এরিয়ার মধ্যে, জুরিসডিকশনের মধ্যে উনি কিন্তু শ্যাল বি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ওনারা ওনাদের এলাকায় কিন্তু আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ওকে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এখানে তাহলে আমি বললাম ইউনো, তারপরে কার কথা বললাম, ইউনো, এরপরে বললাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপরে বললাম ডিপুটি কমিশনার, ঠিক আছে, ওনারা কিন্তু তাদের এলাকায় হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই ডিসির কিন্তু আবার ডিপুটি কমিশনারের কিন্তু অনেকগুলো রূপ আছে। ডিপুটি কমিশনার যখন রেভিনিউ নিয়ে যখন ডিল করে তখন ওনার নাম হয়ে যায় কালেক্টর, ঠিক আছে, এই বিষয়ে আমরা সবাই জানি। আর ডিসি যখন আপনার ম্যাজিস্ট্রেট হিসেবে যখন ডিল করে, মামলা ডিল করে, তখন ওনার নাম হয়ে যায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে একই ব্যক্তি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একই ব্যক্তি ডিপুটি কমিশনার, একই ব্যক্তি কালেক্টর। ওকে, তাহলে আমরা দেখলাম সেকশন টেন। এবার আমরা সামনে চলি, আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে আপনারা কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। আমরা, হ্যাঁ, আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট দেখতে যাচ্ছি, ঠিক আছে, আপনাদের কমেন্ট আমার ক্লাসের স্টাইল আপনার ঠিক করতে আমাকে অনেক বেশি সহযোগিতা করবে। একটা বিষয় ছিল আমরা সায়েন্সে পড়েছিলাম, সেটা হচ্ছে অভিযোজন ক্ষমতা। অভিযোজন ক্ষমতাটা কি, পরিস্থিতি যখন চেঞ্জ হয়ে যায় সে পরিস্থিতির সাথে নিজেকে খাপ খেয়ে নেওয়া। এখন আমরা যদি কমেন্টে বলেন ভাইয়া আপনি আরেকটা স্লোলি যান, আরেকটা স্পিডে যান, তাহলে আমাকে সেটার সাথে অভিযোজিত হতে হবে। এই জন্য বললাম কমেন্টে জানাবেন, আমি সেভাবে নিজেকে পরিবর্তন করে নিব। ওকে, এখন আমরা যাব, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম সেকশন টেন নিয়ে, অনেক কথাবার্তা হয়ে গেলো, এত কথাবার্তা বলার সময় আমাদেরও নেই, আমারও নেই, আপনারও নেই, সেই জন্য আমরা সামনে চলি। তাহলে 11 নম্বরে হচ্ছে আপনার, তাহলে আমরা 10-এ আলোচনা করলাম, 10-এ বললাম 10 মানে হচ্ছে এক্স, এক্স মানে এই যে এক্সিকিউটিভ, ঠিক আছে, এক্স 10, তাহলে 10 আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অনেক কথা হলো। 11 হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, তাহলে সরকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা কারা হবেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে ফার্স্ট ক্লাস আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ওকে, এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলোর উপর কিন্তু পরীক্ষায় টিকে আসবে। এই 11-3টা কিন্তু গুরুত্বপূর্ণ, 11-3 বলা আছে সরকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আপনার, সরি আমি একটু কারেকশন দিচ্ছি, 11-4 এখানে বলা আছে সরকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা দিতে পারে। তবে যখন কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা দেওয়া হবে, তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে কাজটা সচরাচর করে, মানে অ্যাজ এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উনি কিন্তু সেই কাজটা করবেন না। ঠিক আছে, তাহলে 11-4টা কিন্তু, এখন প্রশ্ন হচ্ছে এই 11-4টা আমাদের সেপারেশন অফ জুডিশিয়ারির সাথে এটা সাংঘর্ষিক কিনা, এটা কোয়েশ্চেন আপনার কাছে। ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে আপনি আলোচনা করবেন। এই ধরনের আরও একটা বিষয় আমরা পাবো সেকশন 190, সেকশন 190-4-এ, সেখানে বলা আছে সরকার চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে মামলা আমলে নেওয়ার ক্ষমতাটা দিতে পারে। তাহলে 190-4 আর হচ্ছে
এর চার, এই দুইটা সেপারেশন অফ জুডিশিয়ারির সাথে সাংঘর্ষিক কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে আপনারা একটু দেখে নেবেন, এই ধরনের কথাবার্তা আসতে পারে। সামনে চলি, এবার আমরা যাব সেকশন টুয়েলভে। সেকশন টুয়েলভে আমরা দেখবো হচ্ছে স্পেশাল মিউজিক। সেকশন টুয়েলভটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা দশে দেখলাম এক্সিকিউটিভ, এগারোতে দেখলাম আমরা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বারোতে হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, স্পেশাল ম্যাজিস্ট্রেট এগুলো সবগুলো আসবে হচ্ছে পরীক্ষায় টিকা। এই এখানে দেখবেন তিনটা ক্লজ আছে। এক নম্বরে বলা আছে সরকার যেই কোনো একজন ব্যক্তিকে, এনি পার্সনকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা দিতে পারে। সরকার যখন যে কোনো একজন ব্যক্তিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা দিবে, তখন ওনার নাম হয়ে যাবে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার নাম। ওকে, তবে এনি পার্সনকে দিবে ভালো কথা, কিন্তু পুলিশের এসপি, এসপি এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নিচে কাউকে দেওয়া যাবে না, এসআইকে দেওয়া যাবে না, ওসিকে দেওয়া যাবে না, দেওয়া যাবে এসপিকে দেওয়া যাবে। ঠিক আছে, দুই নাম্বার, বারোয়ের দুয়ে বলা আছে সরকার, আপনার খেয়াল করেন, সরকার যখন কোনো ম্যাজিস্ট্রেটকে, যখন আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যখন কোনো ক্ষমতা যখন দিবে, তখন তার নাম কী হবে? খেয়াল করেন, এনি পার্সনকে যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হচ্ছে, ওনাকে আমরা বলছি স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আপনারা ভাবছেন যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা দেওয়া হচ্ছে, ওনার নাম কি তা, ওনার উনিও কি তাহলে স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছেন? এভাবেই তো হয়। তিন নম্বরটা একটু আগে বলে দিই, যখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে যখন কোনো স্পেশাল যখন পাওয়ার দেওয়া হয়, ওনার নাম হয়ে যায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এটা যদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার কারণে ওনার নাম যদি হয়ে যায় স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে যখন কোনো ক্ষমতা দেওয়া হয় ওনার নাম হয়ে যাচ্ছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সেই ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেটকে যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় তাহলে ওনার নামটা কি হচ্ছে? ওনার নাম আনফর্চুনেটলি আমরা স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলবো না, ওনার নাম হচ্ছে শুধুই স্পেশাল ম্যাজিস্ট্রেট। পরীক্ষায় এই কোয়েশ্চনটা আসতে পারে স্পেশাল ম্যাজিস্ট্রেট। আমরা সেকশন বারো দেখলাম, আমরা সামনে চলে যাই। ঠিক আছে, সময় স্বল্পতার কারণে আমরা একটু স্পিডে যাবো। আপনারা সেকশন 22টা একটু দেখে নেবেন, এটা হচ্ছে জাস্টিস অফ ফিস ফর্ম অফিসিয়াল এরিয়া। আর হচ্ছে আপনারা সেকশন 25টা একটু দেখে নেবেন। ঠিক আছে, এগুলো পরীক্ষা এমসিকিউ আকার আসবে, মনে হয় না রেগুলার ডিটেলস আসবে, এগুলো এমসিকিউ আকার আসবে, পরীক্ষা দেখে নেবেন। ঠিক আছে, আর সেকশন 18টা হচ্ছে জাস্ট হাইলাইনটা মনে রাখবেন, এটা হচ্ছে মহানগর মেট্রো মহানগর দায়রা আদালতের কথাগুলো বলা আছে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু দেখে নেবেন। সামনে চলি, এবার আমরা যে বিষয়টা দেখবো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। সেকশন 28 একটু দেখে নিই, সেকশন 28টা হচ্ছে একটু ইম্পর্টেন্ট একটা সেকশন। প্যানাল কোডে যেই অফেন্সগুলো দেওয়া আছে সেগুলোর বিচার কে করবে? ঠিক আছে, এগুলো বিচার হইতে পারে হাইকোর্ট ডিভিশন, হইতে পারে কোর্ট অফ সেশন। ঠিক আছে, তাহলে কোর্ট অফ সেশন, অথবা হতে পারে আমরা সেকেন্ড শিডিউল যেটা দেখলাম, সেকেন্ড শিডিউলের কলাম আট নম্বর কলামে যাকে বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে তাহলে উনি বিচার করতে পারে। তাহলে আমরা দেখলাম হাইকোর্ট ডিভিশন, কোর্ট অফ সেশন এবং সেকেন্ড আপনার হচ্ছে সেকেন্ড শিডিউলের আট নম্বর কলামে যেভাবে দেওয়া আছে ওইভাবে বিচারটা করবে। সেকশন 29 দেখবেন স্পেশাল ল যেগুলো করা হয়েছে সেখানে অনেকগুলো অপরাধ সৃষ্টি করা হয়েছে, সেগুলো বিচার কে করবে? এগুলো যদি স্পেশাল লতে যদি দেওয়া থাকে তাহলে ওখানে বিচার করবে, না হলে সিআরপিসি অনুসরণ করবে। সিআরপিসি কীভাবে অনুসরণ করবে? আপনারা সিআরপিসির সেকেন্ড শিডিউল একটু আগে অনেক কথাবার্তা বলেছি, সেকেন্ড শিডিউলের আমরা পুরোটা আমরা পড়ি। এই সেকেন্ড শিডিউলে একটা লেস আছে একদম লাস্টে, দেখবেন আপনারা এটা অনেকেই আপনারা দেখেন না। ঠিক আছে, এই লেসটা একটু দেখে নেবেন। এখানে এই লেজের মধ্যে কী আছে সেটা একটু আপনাদেরকে একটু বলে দিই। ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে। লেজের মধ্যে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে যদি কোনো একটা অফেন্সের সাজা যদি ডেথ পেনাল্টি হয়, অথবা যদি লাইফ ইমপ্রিজনমেন্ট হয় মানে যাবজ্জীবন হয়, অথবা 5 বছর পর্যন্ত হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটার বিচার করবে কোর্ট অফ সেশন, এটা বিচার করবে দায়রা আদালত, কোর্ট অফ সেশন। ওকে, এখন যদি এটার পানিশমেন্ট যদি 5 থেকে 2 বছর পর্যন্ত হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এটার বিচার করবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এগুলো কোন ক্ষেত্রে বললাম? এগুলো হচ্ছে স্পেশাল লয়ের ক্ষেত্রে, স্পেশাল লয়ে বিধান দেওয়া নাই সেক্ষেত্রে সিআরপিসির সেকেন্ড শিডিউলে তো পুরোটা হচ্ছে প্যানাল কোড। ঠিক আছে, শেষে এটা দেওয়া আছে অন্যান্য ল, এটা লেস্টটা বলতেছি আমি শুধু। তাহলে বললাম যে অপরাধের শাস্তি ডেথ পেনাল্টি, লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা 5 বছর পর্যন্ত, তাহলে সেটার বিচারটা করবে কোর্ট অফ সেশন। আর যেটা 5 থেকে 2 বছর, সর্বোচ্চ 5 সর্বনিম্ন 2, সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ক্লাস আর হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর যদি এটা যদি আপ টু 2 ইয়ার্স যদি হয় তাহলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বিচার করবেন এটার। এখন এখানে দেখবেন এগুলো সবগুলো নন অ্যাভেলেবল, ডেথ, লাইফ, তারপরে 5 থেকে 2 নন অ্যাভেলেবল। এই 2 বছর পর্যন্ত যদি সাজা থাকে তাহলে এটাকে এখানে অ্যাভেলেবল ধরা হয়েছে। ঠিক আছে, এটা এখানে অ্যাভেলেবল। ঠিক আছে, এই জন্য অনেকেই বলে দিয়ে যে তাহলে প্যানাল কোডে যেখানে দেওয়া নাই যদি 2 বছর পর্যন্ত যদি সাজা হয় তাহলে এটা অ্যাভেলেবল নাকি নন অ্যাভেলেবল, অনেকেই বলে দেয় এটা হচ্ছে নন অ্যাভেলেবল, এটা সেকেন্ড শিডিউলে বলা আছে। কিন্তু সেকেন্ড শিডিউলের আপনারা লেজের হেডলাইনের উপরে দেখবেন এটা হচ্ছে অন্যান্য লয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যাই হোক, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, আমরা আরেকটু সামনে চলে যাই। একটা বিজ্ঞাপন বিরতির দরকার আছে বলে আমি মনে করছি, যদিও এখন আবার যাই হোক, আমরা বিজ্ঞাপন বিরতি দেখে যাবো।
আচ্ছা, আমরা 5 সেকেন্ড, আমরা 10 সেকেন্ড ব্রেকে যাচ্ছি, 10 সেকেন্ডের মধ্যে আপনারা একটু পানি খেয়ে নেবেন। আসসালামু আলাইকুম, দীর্ঘ বিরতির পরে আবারও আপনাদের সামনে ফিরে আসলাম, ঠিক আছে। পরের মাঝখানে একটু ব্রেক দেওয়া ভালো, ঠিক আছে। বিরতি অনেক সময় একটু বেশি হবে, অনেক সময় একটু কম হবে। দীর্ঘ বিরতি হয় কখন? যখন দুজন মানুষের মধ্যে কেমিস্ট্রি ক্রিয়েট হয়, তখন তাদের মধ্যে দিয়ে সমস্যা হয়, তখন সেখানে দীর্ঘ বিরতির প্রয়োজন হয়, ঠিক আছে। এখন যেহেতু আমাদের মধ্যে কোনো কেমিস্ট্রি নেই, এই জন্য আমাদের বিরতিটা একটু অল্প সময়ে শেষ হলো। যাই হোক, দীর্ঘ বিরতির পরে আবারও আমরা ক্লাসে ফিরে যাই, ঠিক আছে। তাহলে ক্লাসে ফিরে এসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেকশন 29C এবং সেকশন 33A। এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেকশন 29C-তে বলা আছে, সরকার চাইলে, ঠিক আছে, ক্ষমতা আপনার এই ম্যাজিস্ট্রেটদেরকে কিছু ক্ষমতা ইনভেস্ট করতে পারে। এটা কিন্তু স্পেশাল ক্ষমতা, খেয়াল করবেন। কী ক্ষমতা দিতে পারে সরকার চাইলে? নাম্বার ওয়ান, সেকশন 33-তে বলা হচ্ছে, এগুলো সরি 29C-তে বলা হচ্ছে, সরকার চাইলে CMM এবং CJMকে সরকার সকল ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে, খেয়াল করবেন, সকল ধরনের বিচার করার ক্ষমতা। এখন আমরা কিন্তু সেকেন্ড শিডিউল অলরেডি দেখে আসলাম, সেকেন্ড শিডিউলের 8 নম্বর কলামে কে কে বিচার করতে পারে, এটা কিন্তু আমরা অলরেডি একটু আগে দেখে আসলাম, ঠিক আছে। এখন এটা কিন্তু একটা এক্সেপশন, ঠিক আছে, স্পেশাল ক্ষমতা। এখন সরকার চাইলে CMM এবং CJMকে সকল ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে, এক্সেপ্ট, এটা ইম্পর্টেন্ট। তাহলে এক্সেপ্ট কি? এক্সেপ্ট ডেথ, যেটাতে ডেথ পেনাল্টি আছে শাস্তি, সেটা ছাড়া, ডেথ পেনাল্টি ক্রস, এটা ছাড়া সকল ধরনের অপরাধে বিচার করার ক্ষমতা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সরকার হাইকোর্ট ডিভিশনের সাথে, ইন কনসালটেশন উইথ হাইকোর্ট ডিভিশন, এভাবে বলা আছে কথাটা সেকশন 29C-তে, ওকে। 2 নম্বরে বলা আছে, সরকার চাইলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সকল ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে, এক্সেপ্ট। তাহলে কী কী? ডেথ পেনাল্টি দিবে না, ডেথ পেনাল্টি, যেটার শাস্তি ডেথ পেনাল্টি দেওয়া আছে সেটার বিচার করার ক্ষমতা দিবে না, লাইফ ইমপ্রিজনমেন্টের বিচার করার ক্ষমতা দিবে না, যেটার শাস্তি 10 বছর প্লাস আছে সেটার বিচার করার ক্ষমতা দিবে না, এটা ছাড়া বাকি অফেন্সের বিচার করার ক্ষমতা তাহলে দিতে পারবে, এগুলো ক্রস। তাহলে আমরা দেখলাম সেকশন 29C-তে বলা হচ্ছে, সরকার চাইলে ইন কনসালটেশন উইথ হাইকোর্ট ডিভিশন কিছু পাওয়ার ম্যাজিস্ট্রেটদেরকে ইনভেস্ট করতে পারে। 1 নম্বরে দেখলাম CMM এবং CJM তাদেরকে সকল ধরনের অপরাধে বিচার করার ক্ষমতা দিতে পারে। বিচার করার কিন্তু পাওয়ার টু ট্রাই, পাওয়ার টু পাস সেন্টেন্স, টোটালি ডিফারেন্ট থিং। একটা মামলার বিচার করার ক্ষমতা এবং একটা মামলাতে শাস্তি দেওয়ার ক্ষমতা, দুইটা কিন্তু সেম জিনিস নয়, অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু একটু মনে রাখতে হবে। অ্যাজ এ আপনার ফার্স্ট ইনস্ট্যান্স, ফার্স্ট জুরিডিকশনের কোর্ট হিসাবে আমলে নেওয়া, বিচারার্থে আমলে নেওয়া, দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট থিং, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে চলে আসি আমরা। তাহলে আমরা দেখলাম, তাহলে ডেথ পেনাল্টি ছাড়া অন্যগুলোতে আপনার কী করতে পারে? বিচার করার ক্ষমতা দিতে পারে। আর ফার্স্ট ক্লাস এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ডেথ, লাইফ, 10+ ছাড়া বাকি যে অফেন্সগুলো আছে সেগুলো বিচার করার ক্ষমতা দিতে পারে। প্রশ্ন হচ্ছে, বিচার করার পরে ওনারা কত বছর শাস্তি দিতে পারেন? সেকশন 33A-তে বলা হচ্ছে, তারা সর্বোচ্চ শাস্তি দিতে পারবে নট এক্সিডিং 7 ইয়ার্স, 7 বছরের বেশি আপনারা তারা কী করতে পারবে না, শাস্তি দিতে পারবে না। এখন আপনার মতো একটা প্রশ্ন আসতে পারে, যদি এখন CJM এমন একটা অপরাধের বিচার করলো যেটার যাবজ্জীবন, ঠিক আছে, পেনাল কোড অনেক জায়গায় কিন্তু যাবজ্জীবন আছে, কোথায় কোথায় যাবজ্জীবন আছে আমাদের মনে আছে? 326-এর আছে, ঠিক আছে, আর কোথায় আছে বলেন? ডেকুটিতে আছে, আর কোথায় আছে? আর অনেক জায়গায় যাবজ্জীবনের বিষয় বলা আছে। তারপর 304-এ আছে, 311, যাই হোক, আরও অনেক জায়গায় যাবজ্জীবনের বিষয়গুলো বলা আছে, আমরা ওই দিকে না যাই, ক্লাসটা দীর্ঘায়িত করে আমাদের দীর্ঘায়িত করা যাচ্ছে না, আমরা এখানে ফিরে আসি। তারপরে এখন এগুলোতে বিচার করার পরে উনি 7 বছরের বেশি দিতে পারবেন না, যদি 7 বছরের বেশি দেওয়া লাগে তাহলে সেক্ষেত্রে কী করা হবে? সেক্ষেত্রে ওনাকে কিন্তু সেন্টেন্স দেওয়ার জন্য মামলাটা ট্রান্সফার করতে হবে। আমরা সামনে চলি 29C এবং 33A নিয়ে, আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম, আশা করি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। এখন আর একটা বিষয়, একটু ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদেরকে বলে দিই, সেকশন 33 বিষয়টা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেকশন 33-তে কনকারেন্টের বিষয়টা কি? সেকশন 35। এখন একই ট্রায়াল হচ্ছে, ঠিক আছে, ট্রায়াল হচ্ছে একটা, একই বিচারে রহিমা খাতুনের বিচার হচ্ছে, একই ট্রায়ালে রহিমা খাতুনকে 379 পেনাল কোডে চুরিতে অভিযুক্ত করা হলো, একই সাথে রহিমা খাতুনকে 326 দ্বারা অভিযুক্ত করা হলো। এখন বিচার শেষে রহিমাকে 379 দ্বারাই, যদিও 3 বছর শাস্তি বিধান আছে চুরির জন্য, 380-তে, সেক্ষেত্রে ওনাকে দিল 2 বছর, 2 ইয়ার্স।
এখন 326 এ যদি আমরা জানি যে এখানে 10 বছর তারপর হচ্ছে লাইফের বিধান আছে শাস্তি এখানে ওনাকে দিল 5 বছর প্রশ্ন হচ্ছে এখন রহিমা খাতুন কয় বছর জেলে থাকবেন উনি এর আজকে জাজমেন্ট দিল হচ্ছে 2020 সালে তাহলে উনি মুক্তি পাবে কখন উনি কি মুক্তি পাবে 2025 সালে নাকি 2027 সালে আমরা দেখলাম এখানে দিল 2 বছর এখানে দিল 5 বছর একই ট্রায়াল একই বিচার দুইটা অফেন্সের বিচার হচ্ছে ঠিক আছে কার রহিমা খাতুনের জরিনা খাতুনের সকিনা বেগমের ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার এটা বল্টু হইতে পারে তাহলে বল্টু জল্টু সকিনা জরিনা সবাইকে এখন তারা কয় বছর পর্যন্ত কারাগারে থাকবে 2025 নাকি 2027 খেয়াল করবেন নর্মাল নিয়ম হচ্ছে সেই ক্ষেত্রে ওনাদেরকে থাকতে হবে কিন্তু 2007 বছর ঠিক আছে শাস্তিগুলো কার্যকর হবে কনজিকিউটিভলি একটার পর একটা প্রথমে 2 বছরটা শেষ হবে তারপর 5 বছরে স্টার্ট হবে প্রথমে 5 বছর শেষ হবে তারপর 2 বছরে স্টার্ট হবে মানে 2027 এখন যদি ম্যাজিস্ট্রেট যদি বলে দেয় না কনজিকিউটিভলি যাবে না কোর্ট নিজেই বলে দিয়েছে শাস্তি দেওয়ার সময় এটা কনকারেন্টলি যাবে ঠিক আছে একটার উপর দিয়ে আরেকটা যাবে সেই ক্ষেত্রে 2025 সালে কিন্তু জল্টু মুক্তি পেয়ে যাবে ঠিক আছে যাই হোক আমরা সামনে চলে যাই অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম আরেকটা বিষয় জিনিস আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে সেকশন 35 এর এতে 35 এটা একটু বলে দিই 35 এটা মোস্ট ইম্পর্টেন্ট ডিডাকশন অফ কাস্টোডি পিরিয়ড এখন বিখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের বিচার হচ্ছে কালা জাহাঙ্গীরকে যেদিন কোর্ট সাজা দিল হচ্ছে 10 বছর কালা জাহাঙ্গীর আজ থেকে 8 বছর ধরে উনি জেলে আছেন কাস্টোডিতে আছেন প্রশ্ন হচ্ছে কালা জাহাঙ্গীরকে আজকে যে 10 বছর দিল এখন কালা জাহাঙ্গীরকে আজ থেকে 10 বছর আপনার জেলে থাকবে এখন 8 বছর যে এতদিন জেলে ছিল সেই বিষয়টা কি হবে এখন এক্ষেত্রে সলিউশনটা হচ্ছে এই 10 বছর থেকে 8 বছরটা কিন্তু মাইনাস যাবে সেই ক্ষেত্রে কালা জাহাঙ্গীর আর 2 বছর জেলে থাকলে হয়ে যাবে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে যে বিষয়টা আলোচনা করেছি সেই জিনিসটা আমি 1 মিনিট আপনাদেরকে একটু বলে দিই আমি আমাদেরকে বলেছি এটা হচ্ছে 5 নম্বর আইন আমি আমাদেরকে বলেছি এটা কার্যকর হয় সিআরপিসি 1 জুলাই আর 1898 সালে ওকে এরপর আমরা সেকশন 4 নিয়ে আলোচনা করেছি যেখানে অনেকগুলো কি আছে ডেফিনিশন আছে সেকশন 6 এ বলেছি দুই ধরনের ফৌজদারি আদালত কোর্ট অফ সেশন কোর্ট অফ ম্যাজিস্ট্রেট দুই ধরনের ম্যাজিস্ট্রেট আছে জুডিশিয়াল এক্সিকিউটিভ তারপরে বললাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 ধরনের এক সিএমএম সিজেএম শ্যাল ইনক্লুড এসসিএমএম এসসিজেএম দুই নম্বরে বলেছি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিন নম্বরে হচ্ছে আপনার সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 4 নম্বরে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সেকশন 6 এস 7 এ বলেছি সরকার সারা বাংলাদেশকে কয়েকটি সেশন ডিভিশনে ভাগ করবে একটা সেশন ডিভিশন গঠিত হবে সেশন ডিভিশন শ্যাল কনসিস্ট অফ এ ডিস্ট্রিক্ট অর মোর দ্যান ওয়ান ডিস্ট্রিক্ট ওকে সেকশন 9 এ গিয়ে আমরা কোর্ট অফ সেশনের কথা বললাম সেকশন 10 মানে হচ্ছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভের কথা বললাম সেকশন 11 এ গিয়ে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বললাম 12 এ গিয়ে আমরা স্পেশাল ম্যাজিস্ট্রেটের কথা বললাম স্পেশাল ম্যাজিস্ট্রেটের কথা বলতে গিয়ে একটি প্রশ্ন আমাদেরকে আমি করেছিলাম সেখানে বলেছি যখন কোনো একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যখন স্পেশাল কোনো পাওয়ার দেওয়া হয় ওনার নাম কি হবে ওনাকে কি স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হবে না স্পেশাল ম্যাজিস্ট্রেট বলা হবে এটা আমি আপনাদেরকে বলেছি ঠিক আছে তাহলে ওই বিষয়টা একটু মাথায় রাখবেন এরপর আমরা সেকশন 22 বললাম জাস্টিস অফ পিস ফর মফস্বল এরিয়া তারপরে 25 বিষয়টা মনে রাখবেন কারা কারা যেমন সুপ্রিম কোর্টের যারা কিন্তু সুপ্রিম কোর্টে যারা জাস্টিস আছেন তারা কিন্তু সারা বাংলাদেশে জাস্টিস অফ পিস আর কোর্ট অফ সিএমএম সিজেএম এর বাইরে হচ্ছে দায়রা আদালত ওনারা নিজ নিজ এলাকার জন্য কিন্তু জাস্টিস অফ পিস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এরপরে সেকশন 28 আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি সেটা হচ্ছে কি আপনার পেনাল কোডের অফেন্সগুলো কে কে বিচার করবে এটা বললাম সেকশন 29 বলেছি স্পেশাল লয়ে কারা কারা বিচার করবে এরপর আমরা সেকশন চলে গেলাম 29C এবং হচ্ছে 29C এবং 33 29C এবং 33A নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বললাম সেখানে সরকার সিজেএম এবং সিএমএম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটদেরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদেরকে যে আপনার মানে আপনার বিচার করার ক্ষমতা ইনভেস্ট করে ঠিক আছে সেই বিষয়টা বলেছি এখন 29C অধীনে তারা বিচার করার পরে কিন্তু তারা শাস্তি দিতে পারবে কয় বছর শুধুমাত্র 7 বছর সেকশন 33 এতে বলা আছে দ্য ম্যাজিস্ট্রেট হু আর এম্পাওয়ার্ড আন্ডার সেকশন 29C দে ক্যান নট পাস সেন্টেন্স এক্সিডিং 7 ইয়ার্স কথাটা এভাবে বলা আছে ঠিক আছে তাহলে আমরা 29C 33A এটা একটু মাথায় রাখবেন যেই বিষয়টা বলা হয়নি বলা দরকার ছিল সেই বিষয়টা এখন বলে দিই এখন ম্যাজিস্ট্রেটদের পাওয়ার কতটুকু আমরা সেকশন 31 এবং সেকশন 32 একটু দেখে নিই সেকশন 31 বলা আছে হাইকোর্ট ডিভিশন সকল ধরনের পানিশমেন্ট দিতে পারবে ঠিক আছে সেশন জাজ যিনি আছেন সেশন জাজ সকল ধরনের পানিশমেন্ট দিতে পারবে ডেথ পেনাল্টি লাইফ ইমপ্রিজনমেন্ট 10 বছর 5 বছর 7 বছর যা ইচ্ছা দিতে পারবেন কোনো সমস্যা নাই এডিশনাল সেশন জাজ সকল ধরনের পানিশমেন্ট দিতে পারবেন আর হচ্ছে জয়েন্ট সেশন জাজ যিনি থাকবেন জয়েন্ট সেশন জাজ 10 বছরের উপরে দিতে পারবেন না নট এক্সিডিং 10 ইয়ার্স ঠিক আছে উনি দিতে পারবে আপ টু 10 ইয়ার্স এখন এই হাই সেশন জাজের কাছে এখানে কিন্তু একটা আবার কিন্তু বক্তব্য আছে
যখন সেশন জাজ যখন কোন কাউকে যখন ডেথ পেনাল্টি দিবেন সেক্ষেত্রে সেটা এক্সিকিউট হবে না, ঠিক আছে? এটা এক্সিকিউশন করতে হবে সাবজেক্ট টু কনফার্মেশন অফ হাইকোর্ট ডিভিশন, ঠিক আছে? হাইকোর্ট ডিভিশন যদি ডেথ পেনাল্টি কনফার্ম করে আন্ডার সেকশন 374, এই বিষয়টা বলা আছে 374-এ, 374 হচ্ছে যখন আপনার সেশন জাজ যখন কাগজ যখন ডেথ পেনাল্টি দেয় এডিশনাল সেশন জাজ বা সেশন জাজ, সেক্ষেত্রে কাগজপত্রগুলো হাইকোর্ট ডিভিশনে পাঠাইতে হয়, ঠিক আছে? হাইকোর্ট ডিভিশনে 374-এ পাঠাবেন, 375-এ হাইকোর্ট ডিভিশন এটার এডিশনাল এভিডেন্স চাইলে নিতে পারবে, ঠিক আছে? নেওয়ার পরে হাইকোর্ট ডিভিশন 376-এ গিয়ে বলবে ডেথ পেনাল্টি কি থাকবে নাকি থাকবে না, নাকি অন্য কোনো সেন্টেন্স দিবে সেটা, ঠিক আছে? সিআরপিসি হবে সেকশনের একটা খেলা, ল হবে মাথায় নট খাতায়। আচ্ছা, আমরা 31টা নিয়ে অনেকগুলো আলোচনা আমরা করেছি, এখন চলে যায় হচ্ছে সেকশন 32। 32-এ বলা আছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতাগুলো দেওয়া আছে। এখানে একটা নামতা বলি, ঠিক আছে? নামতাটা কি? 5-10, 5-10, 3-5, 2-2, ঠিক আছে? 5-10, 3-5, 2-2, আমার সাথে একটু নামতাটা আমরা সবাই বলি, নামতাটা 5-10, 3-5, 2-2। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ সাজা দিতে পারবে 5 বছর পর্যন্ত, ফাইন দিতে পারবে 10,000 টাকা পর্যন্ত। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারবে 3 বছর পর্যন্ত, আর ফাইন আরোপ করতে পারবে সর্বোচ্চ 5,000 টাকা। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দিতে পারবে সর্বোচ্চ 2 বছর, আর সর্বোচ্চ ফাইন 2,000। এই জন্য বলি নামতাটা কীরকম, নামতাটা কীরকম, 5-10, 3-5, 2-2। সেকশন আমরা কোথায় বললাম, সেকশন 32। সেকশন 31 অনেকগুলো কথা আমরা অলরেডি বলে ফেললাম। যাই হোক, আমাদের প্রিলিমিনারি যে পার্টটা ছিল এটা শেষ, আমরা নেক্সট পার্টে যাচ্ছি। আমার সাথে আপনারা অনেকেই যুক্ত করেছেন, আমি কি সামনে আর একটু যেতে পারি, মানে আর কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি? আপনারা যদি কমেন্টে জানিয়ে দেন, আপনারা যদি পারমিশন দেন, সেক্ষেত্রে আমি সামনে যেতে পারি, ঠিক আছে? আমি আমাদের কমেন্টগুলো একটু দেখতে চাচ্ছি। স্পেশাল ম্যাজিস্ট্রেট বলা হবে, থ্যাংক ইউ সোলামেন আল্লাহ হাসান, স্পেশাল ম্যাজিস্ট্রেট। ওয়াও, মাশাল্লাহ, আমি অনেককে দেখতে পাচ্ছি, আমার অনেক পরিচিত অনেককে দেখতে পাচ্ছি, আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমি সবাইকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছেন। আমি কি সামনে যেতে পারি? আপনারা যদি পারমিশন দেন সেক্ষেত্রে আমি অবশ্যই সামনে যাব। সোলাইমান আল হাসান, সোলাইমান আল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী, আমার খুব কাছের একজন ছোট ভাই, মাশাল্লাহ বস। সানজিদা সুলতানা নিশিয়া ইয়োর ভাইয়া কন্টিনিউ, ও অবশ্যই অবশ্যই সামনে যান ভাইয়া। শহীদুল ইসলাম স্বপন কমেন্ট করেছে, ভাইয়া সামনে যান, অবশ্যই আমি সামনে যাব। আর হচ্ছে আমি আর অনেকেই দেখতে পাচ্ছি, বিশেষ করে আমিও আছি, নীল নসীন আপু আমাদের, আর নসীন আপু হচ্ছে পুলিশের এসআই। আমার আসলে বড় আপুদেরকে আমার আমি অত বেশি ভয় করি না, তবে আমাদের নসীন আপু, নসীন আপুকে ভালো লাগে আবার ভয়ও লাগে, দুইটা একসাথে হয়ে যায়। যাই হোক, নসীন আপুর ডান্স আমরা বরাবরই এনজয় করি। আপু আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, মিনি ল স্কুলে আপনি আজকে, আপনাকে আমরা আজকে দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা একটু সামনে চলি। তাহলে সিআরপিসি নিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম, আশা করি আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি এখান থেকে আমরা অনেকগুলো বিষয় পেয়ে যাব। তাহলে আমি ফার্স্ট পার্টটা আমি শেষ করেছি, এখানে আমি আলোচনা করেছি সেকশন 1 থেকে স্টার্ট করে সেকশন 35-এর এ পর্যন্ত আমি আলোচনা করেছি, ঠিক আছে? এর বাইরে আমি এখানে আপনাদেরকে আরও কয়েকটি বিষয় করেছি, আমি শিডিউল নিয়ে কথা বলেছি, ঠিক আছে? শিডিউল নিয়ে কথা বললাম, তারপর এটা বললাম 5 নম্বর আইন, এটা কার্যকর হয় 1 জুলাই, ঠিক আছে, 1898, এই বিষয়গুলো নিয়ে আমি এখানে কথা বলেছি। এখন চলে যাচ্ছি সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, ঠিক আছে? এই আমরা সেকেন্ড পার্টে যাওয়ার আগে সবাইকে আমি আরও একবার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমরা আজকের ক্লাসের দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট অংশটা শেষ করলাম, এখন চলে যাব হচ্ছে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টটা, ঠিক আছে? সেকেন্ড পার্টে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যারেস্ট, ঠিক আছে? তাহলে অ্যারেস্ট, অ্যারেস্টে আমরা সেকশন পাবো হচ্ছে সেকশন 46 থেকে স্টার্ট করে অনেকগুলো সেকশন আমরা এখানে পাবো, ঠিক আছে? 46 থেকে স্টার্ট করে প্রশ্ন হচ্ছে আসামি এখনও মামলা ফাইল হয়নি, আসামি কীভাবে অ্যারেস্ট করবেন? আচ্ছা, আগে আমরা অনেক সময় পুলিশ কিন্তু সেকশন 54 আসামিকে কিন্তু অ্যারেস্ট করতে পারে, মামলা ছাড়া অ্যারেস্ট করতে পারে সন্দেহের ভিত্তিতে, যদি ক্রেডিবল কোনো ইনফরমেশন পায়, যদি কোনো সাসপিশন যদি থাকে, পুলিশের কাছে মনে হচ্ছে কেউ একটা কগনিজেবল অফেন্স করেছে, সেক্ষেত্রে পুলিশ কিন্তু অ্যারেস্ট করতে পারে। আমরা আসামিকে আগে অ্যারেস্ট করে ফেলি, দেন এরপরে মামলা ফাইল করবো, ঠিক আছে? আমরা একটু অ্যারেস্ট একটু আগে আলোচনা করি, এরপর আমরা মামলা ফাইল করতে যাব। সেকশন 46-এর অ্যারেস্টের বিষয়ে আমরা যখন আলোচনা করবো, 46-এ বলা আছে অ্যারেস্ট হাউ মেড, অ্যারেস্ট আপনি কীভাবে করবেন। যদি যাকে আপনি অ্যারেস্ট করতে যাচ্ছেন সেই যদি আত্মসমর্পণ না করে, তাহলে আপনি তাকে অ্যাকচুয়াল কনফাইন করে অ্যারেস্ট করতে পারবেন, তাকে টাচ করে অ্যারেস্ট করতে পারবেন, তবে তার মৃত্যু ঘটাইতে পারবেন না। কোন কোন ক্ষেত্রে ঘটাইতে পারবেন না? বলা আছে যদি তাকে আপনি যে অফেন্সের জন্য কমিশন করার জন্য অ্যারেস্ট করতে যাচ্ছেন
সেটা যদি ডেথ পেনাল্টি অথবা লাইফ ইমপ্রিজনমেন্টের যদি পানিশেবল না হয় সেক্ষেত্রে আপনি তার মৃত্যু করাতে পারবেন না। প্রশ্ন হচ্ছে তার মানে কি, যদি লাইফ ইমপ্রিজনমেন্ট যদি থাকে অথবা ডেথ পেনাল্টি যদি অফেন্সটা হয় সেক্ষেত্রে কি তার মৃত্যু ঘটানো যাবে, কোয়েশ্চেন আপনাদের কাছে। ঠিক আছে, সেকশন 46 বললাম আমরা, তাহলে মৃত্যু ঘটানো যাবে না যদি না যাকে আপনি অ্যারেস্ট করতে যাচ্ছেন সেই যদি লাইফ অথবা ডেথে যদি অভিযুক্ত অফেন্স আছে, এরকম অপরাধে যদি অভিযুক্ত না হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, তাকে তার ডেথ ঘটাইতে পারবেন না, গ্রিভিয়াস হার্ট তার করতে পারবেন না। ঠিক আছে, আমরা সেকশন 46, এরপর আপনারা সেকশন 47, 48, 49 এগুলো একটু সংক্ষেপে বলে দিই সবগুলো। 46 হচ্ছে যখন ল এনফোর্সিং এজেন্সি পুলিশ যখন অ্যারেস্ট, সেকশন হচ্ছে 46 আমরা অ্যারেস্ট কীভাবে করবো এটা বললাম, 46, 48, 49, 50, 47 হচ্ছে আপনার যখন অ্যারেস্ট করতে যাবে, ঠিক আছে, তখন কিন্তু তাকে ফ্রি ইংলিশ দিতে হবে, ঢুকতে পারবে এবং যত ধরনের ফেসিলিটিস দেওয়া দরকার তল্লাশি করার জন্য, আসামিকে অ্যারেস্ট করার জন্য সকল কিছু আপনাকে দিতে হবে। তাহলে আমরা এখানে দেখে নিলাম ফ্রি ইংলিশ তাকে দিতে হবে এবং যত রিজনেবল যত ফেসিলিটিস দেওয়া দরকার অ্যারেস্ট করার জন্য সব কিছু দিতে হবে। এখন যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ ব্যাঙে সুরে কিন্তু কী করবে, প্রবেশ করবে। ঠিক আছে, এটা বিষয়টা কোথায় বলা আছে, 48 বলা আছে। যদি ঢুকতে না দেয় তাহলে পুলিশ ঢুকার জন্য উইন্ডো, তারপরে ডোর, সব কিছু ব্র্যাক করতে পারবে। এখন 49 বলা হচ্ছে ব্র্যাক করে তো ঢুকলো, ভালো কথা। এখন রহিমা খাতুন বাহিরে তালা মেরে দিয়েছে পুলিশকে, ল এনফোর্সিং এজেন্সিকে, সেই ক্ষেত্রে যিনি অ্যারেস্ট করতে গেল টু লিবারেট হিমসেলফ, সে আবার ব্যাঙে বের হইতে পারবে। সেকশন 50 হচ্ছে আননেসেসারি রেস্ট্রেইন, আননেসেসারি রেস্ট্রেইন করা যাবে না, অপ্রয়োজনীয় রেস্ট্রেইন করা যাবে না। ঠিক আছে, যতটুকু প্রয়োজন ততটুকু করবে। এখন আননেসেসারি যদি রেস্ট্রেইন করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার প্রভিশন অনুসারে হবে না। তাহলে সেকশন 50 হচ্ছে মুশফিকুর রহিম যখন 50 করবে তখন কিন্তু আননেসেসারি কোনো শট খেলবে না, দেখে দেখে খেলবে। এই সেকশন 50 49 আসার পরে 50 দিয়ে আসা হচ্ছে নো আননেসেসারি রেস্ট্রেইন, যতটুকু দরকার ততটুকু করবেন। আর বেশি কিছু না বলি সামনে চলি সেকশন 52 পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, কোনো মহিলাকে মহিলার মাধ্যমে তল্লাশি করতে হবে একদম, মানে আপনার হচ্ছে সফটলি, ঠিক আছে, মানে মহিলাকে মহিলা দ্বারা তল্লাশি করতে হবে, কোনো পুরুষ এখানে টাচ করতে পারবে না। সেকশন 52 একটু মনে রাখবেন, ওকে। সেকশন 56 এর পর আমি চলে আসি সেকশন 59, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, কখন একজন প্রাইভেট পার্সন অ্যারেস্ট করতে পারে। একজন প্রাইভেট পার্সন তিনটা গ্রাউন্ডে অ্যারেস্ট করতে পারে, কোনটা গ্রাউন্ডে, যখন কোনো একজন ব্যক্তি নন ভেলেবল অফেন্সে যদি অভিযুক্ত হয়, নাম্বার ওয়ান নন ভেলেবল, তারপর হচ্ছে যদি নন কগনিজেবল হয়, সরি কগনিজেবল অফেন্সে হয়, তারপর হচ্ছে যদি প্রুক্লেম যদি কোনো অফেন্ডার হয়, এই তিন ধরনের অফেন্সে অভিযুক্ত ব্যক্তিকে প্রাইভেট পার্সন অ্যারেস্ট করতে পারবে। প্রাইভেট পার্সন মানে হচ্ছে আপনি, নসীন আপু নয়, নসীন আপু কিন্তু পুলিশ, নসীন আপু নয়, নসীন আপু ছাড়া আমরা অ্যারেস্ট করতে পারবো যদি নন কগনিজেবল অফেন্সে যদি অভিযুক্ত, কগনিজেবল অফেন্সে যদি অভিযুক্ত হয়, নন ভেলেবল অফেন্সে যদি অভিযুক্ত হয়, যদি প্রুক্লেইম অফেন্ডার হয়। প্রশ্ন হচ্ছে সেই কগনিজেবল অফেন্সে অভিযুক্ত নাকি নন ভেলেবল অফেন্সে অভিযুক্ত, এটা আমি কীভাবে বুঝবো, এই বিষয়টা বলা আছে সেকেন্ড শিডিউলে। আটটা কলামের কথা বলেছি, একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, স্যাক অফ কগওয়ার বিকম পান্ট, পান্ট মানে আবার ঋষভ পান্ট নয়, ইন্ডিয়ার একটা উইকেট কিপার আছে, এর নাম হচ্ছে ঋষভ পান্ট, এ অনেক ভালো শট খেলে, ঠিক আছে, এ আমার পছন্দের খেলোয়াড়, যদিও মনে হয় না এখন সে ফর্মে আছে, করোনার কারণে সে ফর্মে নেই। তাহলে সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন, ঠিক আছে, আটটা কলাম দেওয়া আছে, একটা এমসিকিউ যদি চলে আসে তাহলে এক নম্বর। আচ্ছা আবার এখানে চলে আসি, ঠিক আছে, দানশিড়ির তীরে, এটা কোন কবির, আবার আসিবে ফিরে দানশিড়ির তীরে, কার লেখা, জীবনানন্দ দাস, পরীক্ষা আসবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক আমরা এখানে ফিরে আসি, সেকশন 59 বিষয়টা মনে রাখবেন। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেকশন 61, পুলিশ যখন কাউকে অ্যারেস্ট করবে তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে কিন্তু নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু হাজির করতে হবে। তবে এখন অ্যারেস্ট করলে হচ্ছে গহীন জঙ্গল, এখান থেকে আসতেই লাগে 48 ঘন্টা, সেক্ষেত্রে ওই সময়টা বাদ দিয়ে পুলিশ 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবে। এখন 24 ঘন্টার মধ্যে যদি হাজির না করে কিন্তু এটা কিন্তু একটা সিরিয়াস ভায়োলেশন হবে, ঠিক আছে। এই 24 ঘন্টার বিষয়টা 24 আওয়ার্সের মধ্যে হাজির করতে হবে, এক নম্বর বিষয়। আমাদের যদি আমরা যদি কনস্টিটিউশন দেখি, আর্টিকেল 33 কিন্তু সাব আর্টিকেল 2 তো বলা আছে 24 ঘন্টার মধ্যে আপনার যাকে অ্যারেস্ট করা হলো অ্যাকিউজডকে কিন্তু আপনার অ্যারেস্টেড পার্সনকে ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু কী করতে হবে, হাজির করতে হবে। এটা আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 33 সাব আর্টিকেল 2 তো বলা আছে, 61 বলা আছে। এই বিষয়ে আমরা আরও একটু সামনে গেলে আমরা পাবো আর্টিকেল 167 আর্টিকেল 167 আর্টিকেল 167 সাব আর্টিকেল 2 তো এই বিষয়টা নিয়ে আমরা পাবো, ঠিক আছে। এখন অ্যারেস্ট নিয়ে অনেক কথাবার্তা আমরা বললাম, এই অ্যারেস্টে এসে আমি একটু আপনাদেরকে আলোকপাত করি সেকশন 54 এবং সেকশন 167, এই দুটা নিয়ে একটু আলোচনা করে আমরা দেন নেক্সট টপিকে আমরা চলে যাব। আমার সাথে আমি অনেককে দেখতে পাচ্ছি, আর একটু দেখি না আপনাদের, হেলাল চৌধুরী, আউট শ্রেণী ভাই, থ্যাংক ইউ সো মাচ, মাসুদ আহমেদ সজল জয়েন করেছে, কেরিয়ন ব্রো, থ্যাংক ইউ সো মাচ। আমি আরও কে দেখতে পাচ্ছি, আমার বান্ধবী ফারহানা জয়েন করেছে,
ফারহানা হচ্ছে আমার বান্ধবী, হচ্ছে সরকারি গভর্নমেন্ট জব করে আমার একমাত্র বান্ধবী। ঠিক আছে, ফারহানাকে আজকের ক্লাসে আমি ওয়েলকাম জানাচ্ছি। আর যাই হোক ফারহানা, তুমি ক্লাসে সংযুক্ত থাকবে আশা করি অ্যাজ এ ফ্রেন্ড। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। এই সেকশন 54 এবং 167 নিয়ে অনেক কথাবার্তা আছে। অনেক কথাবার্তা বলার আগে এটা নিয়ে একটু ডিটেলস আলোচনার দাবি রাখে। একটা জিনিস আমাদেরকে বলে রাখি, প্রিলিমিনারি কোয়েশ্চেন এবং রিটেন কোয়েশ্চেনের মধ্যে পার্থক্য আছে। আমি সবসময় বলি প্রিলিমিনারি একটু কঠিন পরীক্ষা, আমাকে প্রতিটা সেকশন পড়তে হয়, রিটেন কিন্তু অনেক সহজ। যেমন এতক্ষণ যে আলোচনা করেছি সেখানের মধ্যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে রিটেনের জন্য সেকশন 54 এবং 167। ঠিক আছে, এই দুইটা নিয়ে রিটেনের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এই দুইটা নিয়ে আলোচনা করার আগে কিছু ইতিহাস আপনাদেরকে মনে করিয়ে দিই। একটা মামলা হচ্ছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশের একটা মামলা আছে, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ। ঠিক আছে, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ। আরেকটা, আচ্ছা ব্লাস্ট ভার্সেস বাংলাদেশের মামলাটাকে বলে দিই, এটা হচ্ছে রিট পিটিশন নাম্বার 38। এই মামলাটা 1998 সালে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আপনার রুবেলকে, ওনার নাম ছিল হচ্ছে, ওনার নামটা আমি আমার ঠিক মনে পড়ছে না, রুবেলকে লিখ, রুবেল বলে ওনার নাম, রুবেলকে পুলিশ অ্যারেস্ট করে। ঠিক আছে, সেই ছিল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। এখন অ্যারেস্ট করে পুলিশ তাকে নিয়ে যায়, পুলিশ হেফাজতে আপনার হচ্ছে রুবেল মারা যায়। রুবেল মারা যাওয়ার পরে এখানে বিক্ষোভ হয়ে যায়, আন্দোলন, মিছিল, সংগ্রাম স্টার্ট হয়, সকল দিকে আন্দোলন। এই আন্দোলনের দাবানল সব দিকে ছড়িয়ে পড়ে। এরপরে তৎকালীন প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, ওনা এই দেখতে গিয়েছিল। ঠিক আছে, রুবেলের ফ্যামিলিকে সান্ত্বনা দিতে গিয়েছিল। তখন বিরোধী দলীয় নেত্রী ছিল হচ্ছে খালেদা জিয়া, খালেদা জিয়াও কিন্তু ওনার বাসায় গিয়েছিল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এরপর একটা আরও অনেক কিছু হয়, সব কিছুর পরে এ ব্লাস্ট কী করলো, আরও কয়েকটি সংগঠনের পক্ষে তার একটা রিট পিটিশন ফাইল করে হাইকোর্ট ডিভিশনে। এই হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন ফাইল করার পরে হাইকোর্ট ডিভিশন 2003 সালে এটার জাজমেন্ট দেয়। ঠিক আছে, এই মামলাটা আপনার DLR যারা পড়েন, আমি এটা একটু রেফার করে দিই, 55 DLR হাইকোর্ট ডিভিশন পেজ নাম্বার 363 নম্বর পেজে, যদি আপনারা যান মামলার জাজমেন্টটা পাবেন। এই মামলার অথর যা ছিলেন হচ্ছে জাস্টিস হামিদুল হক। ঠিক আছে, হামিদুল হক জাস্টিস, অনারেবল জাস্টিস হামিদুল হক ছিলেন এটার অথর জাজ। অথর জাজ হচ্ছে জাজমেন্টটা যিনি দেন। ঠিক আছে, যেমন পরীক্ষায় আসে অষ্টম সংশোধনী মামলার অথর জাজ কে ছিলেন, এটা কিন্তু প্রিলিমিনারি কোয়েশ্চেন। ষোড়শ সংশোধনী আমাদের যেটা হয়েছে, এখানে অথর জাজ কে ছিলেন, এই মামলার বিখ্যাত বিখ্যাত মামলার অথর জাজ কে ছিলেন, ডিসেন্টিং ওপিনিয়ন কে দিয়েছিলেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। যেমন অষ্টম সংশোধনী মামলায় পরীক্ষায় প্রশ্ন আসছিল ডিসেন্টিং ওপিনিয়নটা কে দিয়েছিল। একটা মামলায় যখন সবাই একই কথা বলে, কিন্তু ধরেন হচ্ছে সংখ্যা, যারা স্মল পার্সন আছে তারা যদি ভিন্ন কথা বলে, এটা হচ্ছে ডিসেন্টিং ওপিনিয়ন। যেমন সেখানে দিয়েছিল জাস্টিস ATM আফজাল, এটা কিন্তু মনে রাখতে হবে। এই মামলার অথর যা ছিলেন হচ্ছে জাস্টিস হামিদুল হক। এই মামলাটা যদি আপনারা পড়েন সেখানে দেখবেন এই সেকশন 54 নিয়ে, সেকশন 54 অধীনে, 54 ইতিহাসটা আমরা বলে দিই, CRPCটা কিন্তু ফ্রেম করা হয় ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমাদের বাংলা, আমাদের এই উপমহাদেশকে শাসন করার জন্য তারা এই ধরনের একটা আনকনস্টিটিউশনাল ল, খেয়াল করেন, তারা কিন্তু ফ্রেম করেছিল সেকশন 54। আচ্ছা আচ্ছা, আগে ব্লাস্টের বিষয়ে আপনাদেরকে একটু বলে দিই। ব্লাস্ট কী করলো, সেকশন 54 যেভাবে পুলিশ সন্দেহের ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করতে পারে, এই বিষয়টাকে তারা কী করেছিল আপনার, এটাকে চ্যালেঞ্জ করেছিল। এখানে তারা বলেছিল এই সেকশন 54 এবং 167 বাংলাদেশ কনস্টিটিউশন Article 27, Article 31, Article 32, Article 33 এবং Article 35 এর সাথে সম্পূর্ণ এটা হচ্ছে ভায়োলেশন, ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, এটা ব্লাস্ট কিন্তু তার মামলায় বলেছিল। সব কিছু বিবেচনা করে জাস্টিস হামিদুল হক এখানে 15টা কিন্তু গাইডলাইন দিয়েছিল। ঠিক আছে, 15টি গাইডলাইন দিয়েছিল। 2003 সালে এটার জাজমেন্ট হয়। এরপরে রাষ্ট্রপক্ষ এটার বিরুদ্ধে আপিল করে 2016 সালে। এটার কিন্তু আপনার 2016 সালে এপিলেট ডিভিশন কী করলো, রাষ্ট্রপক্ষ লিফট আপিল করেছিল। লিফট আপিল যেটা করেছিল ওটাকে খারিজ করে দিয়ে, ডিসমিস করে দিয়ে রাষ্ট্রপক্ষ হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট ছিল ওটাকে কিন্তু বলবৎ রেখেছে। ঠিক আছে, এই আপনার হচ্ছে এপিলেট ডিভিশন, এই এপিলেট ডিভিশনের এই জাজমেন্টটা দিয়েছিল জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা, আমাদের সাবেক চিফ জাস্টিস ছিলেন, যিনি ষোড়শ সংশোধনী জাজমেন্টটা কিন্তু ওনারই। ঠিক আছে, ওটা আমরা সবাই জানি। এই তো উনি ওই আপনার আগের মামলাটাকে বহাল রেখে উনি এখানে কিন্তু 19টা গাইডলাইন দিয়েছিল, যার মধ্যে 10টা দিয়েছিল হচ্ছে ল এনফোর্সিং এজেন্সির জন্য আর 9টা দিয়েছিল হচ্ছে কোর্টের জন্য। ঠিক আছে, এই আপনারা গাইডলাইনগুলো যদি দেখেন সেখানে বলা আছে পুলিশ যখন কাউকে অ্যারেস্ট করতে যাবে আইডি কার্ডটা দেখাবে, তার যদি কোনো গায়ে যদি ইঞ্জুরি থাকে তাহলে তাকে ট্রিটমেন্ট করাবে, তারপরে এর বাইরে পুলিশ যখন আপনার আসামি নিয়ে আসবে তখন কেস ডায়েরি দিয়েছিল কিনা কোর্ট এগুলো দেখবে। এরপর আরও এখানে আরও অনেকগুলো বিষয় দেওয়া ছিল, আমরা সেদিকে না যাই, তাহলে এই মামলাগুলো আপনারা একটু দেখে নেবেন, রিটার্নের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে মামলার কথাটা আগে বলে ফেললাম, এবার চলে যাই হচ্ছে সেকশন 54। পরীক্ষায় জুডিশিয়ারিতে একটা প্রশ্ন আসছিল, পুলিশ উইদাউট ওয়ারেন্ট
কোন কয় ক্ষেত্রে একজন আসামিকে অ্যারেস্ট করতে পারে। আমরা যদি সেকশন 54 দেখি, এটার আনসার হচ্ছে নয় ধরনের ব্যক্তিকে পুলিশ কি করতে পারে, অ্যারেস্ট করতে পারে উইদাউট ওয়ারেন্ট। উইদাউট ওয়ারেন্ট কিন্তু অ্যারেস্ট করা যায় না, ঠিক আছে, এটা কিন্তু আপনারা জানেন। তবে সেকশন 54 হচ্ছে তার একটা এক্সেপশন। এই সেকশন 54 যে গ্রাউন্ডগুলো দেওয়া আছে সেইগুলোতে কিন্তু পুলিশ উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে। নয়টা কী কী, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে সিআইপি সদর, সিআইপি সদর, ঠিক আছে। অনেকে বলে যে সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন, সবসময় এ সদরে থাকবে, এর অনেক টাকা পয়সা এই গ্রামে থাকবে, এই জন্য আমি বলি কি সিআইপি সদরে থাকবে। কোথায় থাকবে সদর? এখানে নয়টা গ্রাউন্ড। সিডিও হচ্ছে কগনিজেবল অফেন্সের যদি কেউ যদি অভিযুক্ত মনে হয় পুলিশের কাছে এবং সেই অপরাধটি করেছে বলে যদি পুলিশ রিজনেবল যদি কোনো ইনফরমেশন যদি পায়, ক্রেডিবল কোনো যদি ইনফরমেশন যদি পায়, রিজনেবল যদি সাসপিশন যদি পুলিশের যদি থাকে, রিজনেবল বলেছি ইনফরমেশন বলি নাই, বলেছি ক্রেডিবল ইনফরমেশন, বিশ্বাসযোগ্য তথ্য, জল্টু মিয়া কালাজাহাঙ্গীর অপরাধটি করেছে, ঠিক আছে, অপরাধটি করেছে, এই ধরনের রিজনেবল আপনার ক্রেডিবল ইনফরমেশন পেয়েছে, রিজনেবল সাসপিশন পুলিশের আছে, সেক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করতে পারবে। আর আই হচ্ছে ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং, যদি কারো কাছে যদি পাওয়া যায়, টি দিয়ে যদি কেউ যদি প্রোক্লেম অফেন্ডার হয়, এস দিয়ে যদি স্টোলেন প্রপার্টি যদি কারো কাছে পাওয়া যায়, কেউ যদি ও দিয়ে হচ্ছে অবস্ট্রাক্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি কেউ যদি কী দেয় বাধা দেয়, ডি দিয়ে হচ্ছে ডেজার্টার ফ্রম আর্ম ফোর্সেস, আর্ম ফোর্সেস থেকে যদি কেউ যদি পালিয়ে যায়, ও দিয়ে হচ্ছে আউট অফ বাংলাদেশ, বাংলাদেশের বাইরে একটা অপরাধ করেছে যেটা বাংলাদেশের আইনের অধীনে যেটা অপরাধ, আর দিয়ে হচ্ছে রিকুইজিশন, একটা থানা আর একটা থানাকে রিকুইজি বলেছে একে একটু অ্যারেস্ট করে দিন, আর দিয়ে হচ্ছে রিলিক্স কনভিক্ট, একজন কনভিক্টকে মুক্তি দেওয়া হলো সে কিন্তু আর আসা নাই। এই নয় ধরনের ব্যক্তিকে উইদাউট ওয়ারেন্ট কিন্তু অ্যারেস্ট করা যায়, ঠিক আছে, এই বিষয়ে আপনারা একটু মাথায় রাখবেন। এই সেকশন 54 বলি, সেকশন 54 হোক অ্যারেস্ট করে, এই অ্যারেস্ট করার পরে আমরা চাইলে সেকশন 61 দেখে নিলাম, তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। তারপরে আমরা বলেছি এটা আর্টিকেল 33 বলা আছে, আর্টিকেল 33(2) বলা আছে, এসব কিছু বলতে গিয়ে আপনারা অনেকগুলো ইনফরমেশন ভুলে গেছেন। যেমন 52 বলেছি মহিলাকে মহিলা দিয়ে তল্লাশি করতে হবে, এটা আপনারা বলে গেছেন, পরীক্ষা আসবে এটা, ঠিক আছে, এটা এমসিকিউর প্রশ্ন, এগুলো পড়তে পড়তে ওইটা মনে থাকে না, মানে নতুন যখন কেউ লাইফে আসে অতীত ভুলে যায়। অতীতে যারা আপনার লাইফে এসেছে সবাইকে মনে রাখবেন, ঠিক আছে, সবার প্রতি আমাদের ভালোবাসা থাকবে। আচ্ছা যাই হোক, আমরা এখানে চলে আসি, তাহলে সেকশন 52, এই 52 এর বিষয়টা একটু মনে রাখবেন, মহিলাকে দিয়ে মহিলা দিয়ে তল্লাশি করতে হবে। এই 52টা মানে 54 পড়তে গিয়ে 52 ভুলে গেলে হবে না, এখানে 57-59টাও মনে রাখতে বলেছি, যেখানে প্রাইভেট পার্সনের অ্যারেস্ট করার বিষয়টা, ঠিক আছে। 54 আবার চলে আসি, তাহলে নয় ধরনের ব্যক্তিকে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারবে, ঠিক আছে। এই 54 বলতে গিয়ে আমি সেকশন 167 এর রেফারেন্স টেনেছি, খেয়াল করবেন 54 এর অধীনে যাকে অ্যারেস্ট করা হলো সন্দেহের বশবর্তী হয়ে, ঠিক আছে, অ্যারেস্ট করা হলো, তাকে কোথায় আনা হলো, কোর্টের সামনে আনা হলো। এখন পুলিশের যেটা বক্তব্য সেটা হচ্ছে, ইউর অনার, আমরা তার ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে পারিনি। 24 আওয়ার্সের মধ্যে ইনভেস্টিগেশন যদি পুলিশ যদি কমপ্লিট করতে না পারে, সেই ক্ষেত্রে আপনার পুলিশ ফার্দার কাস্টডি চাইতে পারে, রিমান্ড চাইতে পারে। তবে আনফর্চুনেটলি এই 167 কিন্তু রিমান্ড শব্দটা নাই, পরীক্ষা কোয়েশ্চন আসছে রিমান্ড শব্দটা কোথায় আছে, এটা হচ্ছে সেকশন 344, এটা একটু মাথায় রাখবেন, নট খাতায়। আচ্ছা 167 তাহলে বলা আছে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে, ঠিক আছে, হাজির করে নিয়ে আসলো, 24 ঘন্টার মধ্যে হাজির করে পুলিশ বললো আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট করতে পারিনি, সেক্ষেত্রে তার কাস্টডি পুলিশ চাইতে পারে, আমাদেরকে আবার দেওয়া হোক, আমরা আরও কী করতে চাই, ইনভেস্টিগেশন করতে চাই। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাকে 15 দিন পর্যন্ত 15 ডেজের জন্য পুলিশকে কাস্টডি দিতে পারে, মানে রিমান্ডে পাঠাতে পারে। তবে এগুলো কিন্তু আপনার থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কিন্তু দিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি এম্পাওয়ার্ড হয় তাহলে সে কিন্তু কী দিতে পারবে, আপনার এই রিমান্ডের আদেশটা দিতে পারবে। এখানে 167 থেকে যে প্রশ্নটা আমরা দেখি সেটা হচ্ছে 167 আপনার হচ্ছে 5 বিষয়টা একটু মাথায় রাখবেন। জুডিশিয়ারিতে একটা প্রশ্ন আসছিল, আচ্ছা আগে একটু বলে দিই, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন কিন্তু শেষ করতে হবে কতদিনের মধ্যে, 120 দিন। এই 120 দিনের মধ্যে ইনভেস্টিগেশন শেষ করতে হবে, এটা কী ধরনের আদেশ, ঠিক আছে, এটা কী ধরনের বিধান, এটা হচ্ছে নির্দেশনামূলক, এটা নির্দেশনামূলক। এখন 120 দিনের মধ্যে যদি ইনভেস্টিগেশন যদি কমপ্লিট করতে না পারে, প্রশ্ন হচ্ছে অ্যাকিউজড অ্যাজ অফ রাইট সে বেল দাবি করতে পারবে কিনা, ঠিক আছে। আমরা বেলের বিষয়টা 400, 97, 496, ঠিক আছে, 498 আমরা অ্যান্টিসিপেটরি বেলের কথা আমরা পড়ি, মানে আগাম জামিন। আর 497 হচ্ছে নন বেলেবল অফেন্সের ক্ষেত্রে জামিনের বিষয়টা পড়ি 497, বেলেবল অফেন্সের ক্ষেত্রে জামিনের বিষয়টা আমরা পড়ি 496। ওইদিকে না যাই, এদিকে চলে আসি। এখন 120 দিনের মধ্যে যদি ইনভেস্টিগেশন কমপ্লিট না হয় সেক্ষেত্রে তাহলে তাকে জামিন রেখে দিতে হবে, মুক্তি দিতে
পারে, মেজিস্ট্রেট চাইলে দিতে পারে, এটা মেজিস্ট্রেটের ডিসক্রিশনারি পাওয়ার, এটা অ্যাকিউজ অ্যাজ অফ রাইট দাবি করতে পারবে না, সে বলতে পারবে না ইউর অনার 120 দিনের মধ্যে তদন্ত শেষ হয়নি, আমি কি সারা জীবনই বসে থাকবো এখানে, আমাকে মুক্তি দেওয়া হোক, এটা আমার অধিকার, এটা বলার কোনো সুযোগ নাই। এটা কিন্তু অনেকগুলো মামলায় কিন্তু এটা রিপোর্ট হয়েছে এই বিষয়টা। যাই হোক, আমরা এদিকে না যাই, তাহলে এখানে মনে রাখবেন 50 ডেজের বিষয়টা মনে রাখবেন, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দিতে পারবে না মনে রাখবেন, 120 দিনের মধ্যে ইনভেস্টিগেশন শেষ করতে হবে মনে রাখবেন, আর এখানে আদেশটা হচ্ছে নির্দেশনামূলক এটা মনে রাখবেন। ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, এটা যখন আমরা প্রথমে মামলাটা করেছিল রুবেল কিলিং কেস, যেটাকে বলে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, যেটা 55 DLR পেজ নাম্বার 363 রিপোর্ট হয়েছে, ওটা ছিল হাইকোর্ট ডিভিশনের মামলা, রাষ্ট্রপক্ষ যখন আপিল করলো তখন মামলাটার নাম হয়ে গেল বাংলাদেশ ভার্সেস আপনার হচ্ছে ব্লাস্ট হয়ে গেল, উল্টা হয়ে গেল, ঠিক আছে? তাহলে বিষয়গুলো একটু মনে রাখবেন, আমরা সামনে চলে যাই। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আপনারা এই দীর্ঘ সময়ে আপনারা অনেকেই টায়ার্ড হয়ে গেছেন, আমি অনেকের চেহারা দেখতে পাচ্ছি যারা হ্যাঁ একটু রেস্টের দরকার মনে করছেন। যাই হোক, আপনাদের আমি রেস্টে আপাতত পাঠাতে চাচ্ছি না, আমরা আরেকটু সামনে যাই। যাই হোক, আমরা তাহলে প্রথম অংশে আমরা আলোচনা করেছি সেকশন 1 থেকে স্টার্ট করে সেকশন 33-35 এ পর্যন্ত আমরা আলোচনা করেছি। সেকেন্ড পার্টে আমরা আলোচনা করেছি সেকশন 46 থেকে স্টার্ট করে সেকশন 61 নিয়ে কথা বলেছি, এরপরে 167 আমরা নিয়ে আসছিলাম। এইসব কথা বলতে গিয়ে আমি 344-এর রিমান্ডের কথা আপনাদেরকে বলেছি, তারপর আবার 496-এ বললাম বেলেবল অফেন্সের ক্ষেত্রে জামিন, 497-এ নন বেলেবল অফেন্সের ক্ষেত্রে জামিন, 498-এ আমি এন্টিসিপিটারি বেইলের কথা বলেছি। এখানে আবার আমি আপনাদেরকে দুইটা মামলা রেফার করেছি, একটা হচ্ছে 55 DLR-এর মামলা, 55 DLR পেজ নাম্বার 363, আর একটা হচ্ছে আপনার 69 DLR-এর একটা মামলা, পেজ নাম্বারটা 69 DLR পেজ নাম্বারটা আমার ঠিক এখন মনে নাই, এটা ছিল হাইকোর্ট ডিভিশনের, এটা যখন আপিল করে এটা 69 DLR-এ এটা কিন্তু রিপোর্ট হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। এখন আমি চলে যাব হচ্ছে আজকের ক্লাসের থার্ড স্টেপে, ঠিক আছে? এখন আমি মামলা ফাইল করব। আমার সাথে আপনারা অনেকেই যুক্ত আছেন, আমি অনেকেই দেখতে পাচ্ছি। আইনুর রহমান জয়েন করেছে, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইয়া জয়েন করেছে, মনিরুজ্জামান মাহমুদ ভাই আমাদের মেন্টর, মনির ভাইকে আমি আজকে স্বাগত জানাচ্ছি ভাই আমার ক্লাসে আছেন, এনায়াত করিম ভাই জয়েন করেছে, আমি উপরে আর অনেকেই দেখতে পাচ্ছি, ফারহানা জয়েন করেছে, সাম্পা খাতুন জয়েন করেছে, ভাইয়া জোস পড়াচ্ছেন, থ্যাংক ইউ ভাইয়া, আমিউল হাসান জয়েন করেছে, ওয়ালাইকুম সালাম আপু, মাসুদ আহমেদ সজল জয়েন করেছে, আমার সাথে অনেকেই জয়েন করেছেন, আমি আমার যারা আমার কাছের মানুষ, ঠিক আছে, যাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি তাদেরকে একটা অনুরোধ আমি করতেই পারি, আশা করি আপনারা আমার আজকের এই লাইভ ক্লাসটি আপনারা সবাই ভালোবাসার সাথে মায়া ছড়িয়ে ভালোবাসা ছড়িয়ে আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমরা 10 সেকেন্ডের ব্রেকে যাচ্ছি, 10 সেকেন্ডে সবাই পানি খেয়ে নেবেন, ঠিক আছে? আমরা আবার ক্লাসে ফিরে আসছি একটু পরে, 10 সেকেন্ড। রিমান্ডকে একসাথে 15 দিন দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়। যাই হোক, আমরা সবাইকে আজকের ক্লাসের তৃতীয় অংশে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আছি আমি রায়হান সোবহান, আমার সাথে আপনারা অনেকেই আছেন, আমি সবাইকে আমার প্রিয় মানুষদেরকে অভিনন্দন জানিয়ে এবং আজকে তাদের মূল্যবান সময়ে আমাদের ক্লাসে তারা ব্যয় করছেন, এটার জন্য আমরা তাদের প্রতি আপনাদের সকলের প্রতি অনেক বেশি গ্রেটফুল এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি সামনে চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথমত ক্লাস আজকের তৃতীয় পার্টটা শুরু করার আগে যথারীতি একটু বলে রাখি, ল হবে মাথায় নট খাতায়, যা করবেন ডু অর ডাই, ঠিক আছে? অনেকে কেমিস্ট্রি করে, কেমিস্ট্রিও হবে ডু অর ডাই, ঠিক আছে? তাকে পেতেই হবে, নাম্বার ওয়ান, এটা হচ্ছে মানে আপনার ডু অর ডাইয়ের সিস্টেম। আপনি একটা যে কোনো একটা কাজ করবেন ওটা হবে ডু অর ডাই, এটা করবো নাহলে আমি একদম শেষ, ঠিক আছে? ওরকমই হবে, ঠিক আছে? তাহলে সবাই ডু অর ডাই শুরু করবেন, আর অবশ্যই দেখা হবে বিজয়ী, ঠিক আছে? বিজয় মিছিলে উল্লাস হবে একসাথে। ক্লাসে ফিরে আসি, মূল্যবান সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আমরা চলে আসছি আজকের ক্লাসের তৃতীয় অংশে, থার্ড পার্ট। এই তৃতীয় অংশটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এতক্ষণ পর্যন্ত কোনো মামলা আমরা করিনি, ঠিক আছে? আসলে মামলা করে নিজেদেরকে মামলাবাজ পরিচয় দেওয়ার ইচ্ছা আমাদের ছিল না, এখন আমরা কিছু মামলা ফাইল করব। আমার ছোট ভাই সুলাইমান, সুলাইমানের বাসায় ডাকাতি হয়েছে, সুলাইমানের বাসায় কি হয়েছে, ডাকাতি হয়েছে। ডাকাতি হওয়ার পরে এটা তো আমরা সবাই জানি, পেনাল কোডের 390-এ রবারির সংজ্ঞা দেওয়া আছে,
391 এর ডেকুটির সংখ্যা দেওয়া আছে, ডেকুটির মার্ডার আবার 395 এ দেওয়া আছে, সেদিকে না যাই। সুলাইমানের বাসায় ডাকাতি হলো, ডাকাতি হওয়ার পরে সেই সুন্দর করে পড়াশোনা জানা ছেলে একটা কাগজে লিখে ফেললো, লিখে থানায় নিয়ে গেল। নিচে কার সিগনেচার আছে? সুলাইমানের সিগনেচার আছে। ওসিকে বললো, ওসি দেখুন আমার বাসায় ডাকাতি হয়েছে, এই যে লিখে নিয়ে এসেছি। ওসি কিন্তু সুলাইমানের অ্যাপ্লিকেশনে কোনো সিগনেচার করে নাই, ওখানে সিগনেচার দেওয়া আছে সুলাইমানের, ঠিক আছে। সুলাইমান ওইখানে কী লিখেছে? ওইখানে সে লিখেছে, জনাব কালা জাহাঙ্গীর আমার বাসায় ডাকাতি করেছে, সেই সেটা সেখানে দিয়ে দিল কালা জাহাঙ্গীরের বিষয়টা। এখন দেওয়ার পরে নিচে সে একটা সিগনেচার করে দিল। সুলাইমান যে কাগজটা নিয়ে গেল সেটাকে আমরা বলছি এজাহার। এটা দেখে দেখে সেখানে একটা ফর্ম ফিল আপ করা হয়, এটার নাম হচ্ছে এফআইআর। এটার নাম কি? এফআইআর। এফআইআর ফিল আপ করা হয়। এই এফআইআরটা সুলাইমান দেওয়ার পরে এটা 24 ঘন্টার মধ্যে কিন্তু কোর্টে কি করা হয়, আপনার রেফার করা হয়। কোর্টে যাওয়ার পরে সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে, প্রশাসনিক কাজ, যেটা ম্যাজিস্ট্রেট করেন না, সেখানে অফিসাররা করেন। তখন সুলাইমানের মামলাটা একটা রেজিস্টারে এটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। তখন সুলাইমানের মামলাটার না এখানে একটা নাম্বার দেওয়া হয়, খেয়াল করবেন। প্রথমত সুলাইমান কি নিয়ে গেল? এজাহার নিয়ে গেল। কি নিয়ে গেল? এজাহার নিয়ে গেল। এজাহারটা এটা হচ্ছে সুলাইমানের বক্তব্য, এখানে সিগনেচার কাজ ছিল ইনফরমেন্ট, ঠিক আছে। ইনফরমেন্ট সুলাইমানের সিগনেচার ছিল, সিগনেচার ছিল কার? সুলাইমানের। ইনফরমেন্টের পরীক্ষা কোয়েশ্চেন আসছে, এজাহারে কে সিগনেচার করবে? এখন এটা দেখে একটা ফর্ম ফিল আপ করা হলো, যেটাকে আমরা বলছি এফআইআর ফর্ম, যেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ফর্ম নাম্বার 27। এই ফর্মটা ফিল আপ করা হলো। এখন এফআইআরটা এরপরে গেলো কোর্টে। কোর্টে যাওয়ার পরে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক হয়, খেয়াল করবেন। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ককে এখানে একটা নাম্বার দেওয়া হয়, এটাকে বলা হয় জিআর নাম্বার, ঠিক আছে। জিআর তাহলে জেনারেল রেজিস্টার্ড কেস নাম্বার। এখন এই সুলাইমান যে মামলাটা করেছে এটার একটা নাম্বার হয়ে গেছে, জিআর কেস নাম্বার। ধরেন এটা 2020 সালে করলো, ওই থানার মধ্যে এটা মামলাটা হচ্ছে 10 নাম্বার, তাহলে 10/2020 একটা জিআর কেস আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। একটা জিআর কেস আমরা পেয়ে গেলাম, তাহলে এটা এটা কেন থাক, একটা জিআর কেস আমরা দেখলাম। এখন আমরা জিআর কেস হবে কোথায়, খেয়াল করবেন। এজাহার, এজাহার, তারপর হচ্ছে এফআইআর হবে কোথায়, যেগুলো হচ্ছে কগনিজেবল অফেন্স। কোনটা কগনিজেবল, কোনটা নন কগনিজেবল, এগুলো অলরেডি আমরা আলোচনা করেছি, সেকেন্ড শিডিউলে দেওয়া আছে। এখন সুলাইমানের এখানে হলো চুরি, ঠিক আছে, অথবা যে কোনো একটা নর্মাল যেটা 1 বছর 2 বছর ওই ধরনের পানিশমেন্ট আছে, যেটা হচ্ছে নন কগনিজেবল অফেন্স 155, ঠিক আছে। এখন 155 হওয়ার পরে সে একটা জিডি করলো, জেনারেল ডায়েরি করলো, ঠিক আছে। জেনারেল ডায়েরি কিন্তু প্রত্যেকটা থানায় আছে। পুলিশ অ্যাক্ট যদি আমরা দেখি, পুলিশ অ্যাক্ট 1861 বলা আছে, প্রত্যেকটা পুলিশ স্টেশনে কিন্তু পুলিশ ডায়েরি কি, জেনারেল ডায়েরি কি করতে হবে, মেনটেন করতে হবে, ঠিক আছে। এই পুলিশ অ্যাক্ট অনুসারে একটা জেনারেল ডায়েরি মেনটেন করে সুলাইমান এখন একটা জিডি করলো। জিডি করার পরে এখন পুলিশ কি করে, এখন এটা এটাও কিন্তু আপনার কোর্টের কাছে কি করা হয়, ফরওয়ার্ড করা হয়, ওকে। এরপরে দেন হচ্ছে এই ফরওয়ার্ড করার পরে আপনার এই এরপরে ম্যাজিস্ট্রেটের অর্ডার দিলেই পরে সেটা কিন্তু তদন্ত পুলিশ করতে পারে। এই 155 এর অধীনে যে মামলাটা করা হয় এটার নাম হচ্ছে নন জিআর কেস, এটাকে কি বলা হয়, নন জিআর কেস, ওকে। এবার সুলাইমান সকালে হাঁটা শুরু করলো, দেখা যাচ্ছে কি মা একজন পড়ে আছে, পরে দেখার পর ও মাই গড, সুন্দর তরুণী লাশ সে দেখতে পেল। এই সকালে কি হাঁটতে গিয়ে মারা গেল তরুণী, নাকি কেউ তাকে গলা টিপে ধরে মেরে ফেললো, নাকি বিষ খেয়ে সে মারা গেল, ঠিক আছে। আনন্যাচারাল ডেথ, আনন্যাচারাল ডেথ কখন হয়, যখন তার মৃত্যুর কারণটাই বোঝা যায় না, অথবা হচ্ছে আপনার কোনো গরু ছাগল, তারপর হচ্ছে অ্যাক্সিডেন্টে সে মারা গেল, সুইসাইড করে সে মারা গেল, এটাকে বলি আনন্যাচারাল ডেথ, ঠিক আছে। এখন তাহলে আমরা একদিকে দেখলাম এজাহারের মাধ্যমে একটা মামলা হলো, এখানে জিডির মাধ্যমে আমরা আরেক ধরনের মামলা দেখলাম। এখন আমরা আরেক জায়গায় চলে যাচ্ছি, আপনাদেরকে বললাম একটা আছে ইউডি কেস, আনন্যাচারাল ডেথ কেস। এখন আনন্যাচারাল ডেথে কি দেখলাম, জরিনা খাতুনের লাশ পড়ে আছে। এখন ইউডি কেস যেটাকে আমরা বলছি, এখন ইউডি কেসের এটার একটা ফর্ম আছে, ঠিক আছে, তাহলে পুলিশ ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। এটার একটা ফর্ম নাম্বার আছে, এটা আমি যদি ভুল না করি তাহলে এটা ফর্ম নাম্বার হচ্ছে 48, বাংলাদেশ পুলিশ ফর্ম নাম্বার 48, ঠিক আছে। আর হচ্ছে জিডি ফর্ম নাম্বারটা কত, আর এটা হচ্ছে 27, ওকে। এই ফর্মটা ফিল আপ করবে, এটার পড়ার পরে এখন ম্যাজিস্ট্রেট কী করবে, আপনার লাশ দেখবে, লাশ দেখার পরে কোনো ইঞ্জুরি আছে কি না, এটার পরিস্থিতি কীরকম সব কিছু উনি নোট ডাউন করবে, ঠিক আছে। এরপরে এটা পোস্টমর্টেম হবে, ঠিক আছে। সব কিছু দেখার পরে দেখা যাচ্ছে এটা তো হচ্ছে একটা মার্ডার, কালপেবল হোমিসাইড অথবা মার্ডার, হয়তো 304 অথবা 302, যদি এটা সুইসাইড হয় ওটা ওখানে শেষ, কেল করবেন। এখন এটা দেখা যাচ্ছে না এটা মার্ডার করা হলো, কারণ আমরা পোস্টমর্টেম যখন করলো এখানে অনেকগুলো ইঞ্জুরি পাওয়া গেলো, তার দুটো হাত ভাঙা, ঠিক আছে, তার এদিকে দাগ, এদিকে লালসা দাগ ছিল, ম্যাজিস্ট্রেট বলেছে লালসে দাগ, ঠিক আছে, ডাক্তার বলেছে
ওনার হার্ট এই পাশে এই পাশে দুদিকে ভাঙা ছিল, তখন এই ইউরিক এসটা চলে যাবে সেকশন 154 অনুসারে, এটা এফআইআরে চলে যাবে, ঠিক আছে, এটা এফআইআরে চলে যাবে, ওকে, এটা এফআইআরে চলে যাবে। আরেকটা মামলা, এখন থানায় গেল সুলাইমান, সুলাইমানের কোনো কি নেই, থানায় সুলাইমানের মামলা নিচ্ছে না, ঠিক আছে। এখন সুলাইমানের মামলা যখন থানায় নিচ্ছে না, তখন সুলাইমান চলে গেলো কোথায়, কোর্টে। কোর্টে গিয়ে যাওয়ার পরে সুলাইমান একটা কমপ্লেন দিল, ঠিক আছে, অভিযোগ দিল সুলাইমানকে, মিস্টার পরীক্ষা করলো সব কিছুর উপরে, দেখা যাচ্ছে সুলাইমানের বক্তব্য ঠিক আছে, সুলাইমানের আসলে বক্তব্য ঠিক আছে, তার বাসায় ডাকাতি হয়েছে, কেস নাম্বার, ঠিক আছে। এটা এটা যেটা হয় কোর্টের মধ্যে, না না স্যার, ও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমরা একটু ডিসকানেক্ট ছিলাম কিছুক্ষণ, একটু সবাই কমেন্ট করে জানাক যে ঠিক আছে, ফার্স্ট পার্ট মিস করে ফেলছি। আচ্ছা যাই হোক, আপনারা আমার সাথে যুক্ত আছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা একটু ডিসকানেক্ট ছিলাম সামান্য সময়ের জন্য। তাহলে দেখেনি আমরা এজাহারের মাধ্যমে মামলা হচ্ছে, তারপর হচ্ছে 155 আমরা জিডির মাধ্যমে মামলা হচ্ছে, সিআর কেস হচ্ছে, ঠিক আছে, ইউডি কেস আমরা দেখে নিলাম। এখন সিআর কেসে কিন্তু একটা জিনিস দেখেন, সিআর কেসে কিন্তু যেটা এফআইআর মাধ্যমে যেটা মামলা হয়, ঠিক আছে, এফআইআর মাধ্যমে যেটা মামলা হয় এটাকে বলা হয় এফআইআর কেস, এখানে একটা নাম্বার থাকে, এটাকে বলা হয় পুলিশ কেস, পুলিশ কেস না, এটাকে বলা হয় পিএস কেস, পুলিশ স্টেশন কেস, এটাকে পিএস কেসে বলা হয়, এটাকে এফআইআর কেসে বলা হয়, যেহেতু এটা জেনারেল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় এই জন্য এটাকে জিআর কেসে বলা হয়। তাহলে এই জিআর কেসের কিন্তু একটা কী নাম্বার আছে, পুলিশ স্টেশন কেস নাম্বার আছে, যেটা কিন্তু সিআর কেসের নাই। আর সিআর কেসের বিষয়টা আমরা বললাম, তাহলে এফআইআরের বিষয়টাও বললাম, জিডির মাধ্যমে কীভাবে মামলা হয় সেটাও আমরা বললাম, ইউডি কেসের বিষয়টা আমরা বললাম, ঠিক আছে। তাহলে এবার এটা এটা হচ্ছে বক্তব্য, তাহলে একটা মামলা হয়ে গেল, এবার আমরা চলে যাই বিআর একটা কী আছে একটু দেখে নিই, ঠিক আছে। এটা ছিল হচ্ছে, এটা জাস্ট আপনাদেরকে প্রথমে দিলাম, এমনি অনেকগুলো বই আছে কয় ধরনের মামলা, আপনারা যদি জাস্টিস হামিদুল হক স্যারের বই দেখেন ওখানে দেখবেন চার ধরনের মামলা, একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে জিআর কেস, দুই নম্বর হচ্ছে নন জিআর কেস, তিন নম্বর হচ্ছে ইউডি কেস, চার নম্বর হচ্ছে সিআর কেস, ওকে। আপনারা জাস্টিস হামিদুল হক স্যারের বইটা পড়ে নেবেন, বিচার প্রক্রিয়া অনেকগুলো বিষয় দেখতে পাবেন। যাই হোক, আবারও ক্লাসে ফিরে আসি আমি, আমাদের কমেন্ট কমেন্ট দেখতে চাই, আমরা কি আরেকটু ক্লাসটা এক্সটেন্ড করবো কিনা সামনে, আপনারা যদি বলেন আমরা ক্লাস আরেকটু সামনে যাব, ঠিক আছে। তাহলে আমরা আসুন আমরা আলোচনা স্টার্ট করি, সিআর কেসটা এখন আলোচনা করবো আমরা। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এখন সেটা হচ্ছে, খেয়াল করেন, তাহলে সেকশন 155টা নিয়ে স্টার্ট করি, সেকশন 154-এর সামারিটা বলে দিই, যখন কোনো একটা কগনিজেবল অফেন্সের, যখন কোনো কগনিজেবল অফেন্স যখন সংঘটিত হবে, কগনিজেবল অফেন্স কোনটা, ওই যে সেকেন্ড শিডিউলে বলেছিলাম, কগনিজেবল অফেন্স হচ্ছে যেটা উইদাউট অর্ডার অফ ম্যাজিস্ট্রেট পুলিশ কিন্তু অ্যারেস্ট করতে পারে, ঠিক আছে, যদি কগনিজেবল অফেন্সে যদি অভিযুক্ত হয় কেউ, ঠিক আছে, উইদাউট অর্ডার অফ ম্যাজিস্ট্রেট পুলিশ কিন্তু ইনভেস্টিগেশন করতে পারে, এটা হচ্ছে কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্সের যদি কোনো সংবাদ, ঠিক আছে, যদি পুলিশ স্টেশনে যদি আসে, সেই ক্ষেত্রে একটা এজাহার নিয়ে আসবে, ঠিক আছে, কি নিয়ে আসবে, এজাহারের মাধ্যমে আসবে, এজাহারের মধ্যে যিনি ইনফরমেন্ট তার একটা স্বাক্ষর থাকবে, সাইন বাই ইনফরমেন্ট লেখা আছে। এখন রহিম মিয়া পড়াশোনা করে নাই, রহিম মিয়া যদি তার বাসায় ডাকাতির জন্য যদি পুলিশ স্টেশনে চলে আসে, রহিম মিয়া তো বলবে মুখে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু মুখে যেটা বলবে সেটাকে রিডিউস ইন রাইটিং, এটাকে লেখা হবে, ঠিক আছে, এটাকে কিন্তু লিখতে হবে, এ স্বাক্ষর দিতে না বলে টিপসই দিবে। এই এজাহারটা দেখে একটা ফর্ম ফিল আপ করা হয়, সেটা হচ্ছে এফআইআর, ঠিক আছে, এফআইআর, ওকে, এটা হচ্ছে এফআইআর ফর্ম। এই এফআইআর সম্পর্কে আপনারা বিস্তারিত পাবেন হচ্ছে পিআরপিতে, ঠিক আছে, এটা নিয়ে সিআরপিসিতে কিন্তু বিস্তারিত নেই, এখানে আবার এফআইআর শব্দটা কিন্তু সিআরপিসিতে না, এখানে দেওয়া আছে ইনফরমেশন, ঠিক আছে, এটা নিয়ে আপনারা পিআরপিতে বিস্তারিত পাবেন। তাহলে 154 দেখলাম এজাহার হলো, এজাহারের পর একটা এফআইআর ফিল আপ হলো, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এফআইআরটা আমরা পেলাম। এখন 154 দায়ের করার পরে 156 অনুসারে এটা কিন্তু পুলিশ কী করবে, ইনভেস্টিগেশন করবে উইদাউট অর্ডার অফ ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়াই পুলিশ এটা কী করতে পারবে, তদন্ত শুরু করে দিবে, এবং থানার ওসি যিনি থাকবেন উনি কিন্তু এটা তদন্ত করতে বাধ্য, ঠিক আছে, এটা কিন্তু মামলা, আপনারা যদি জাজমেন্ট দেখেন তাহলে এখানে কেস লতা আসছে, ওসি কিন্তু এই আপনার এফআইআরের মাধ্যমে যে মামলাটা হবে এটার তদন্ত উনি অবশ্যই তদন্ত করবেন 156, ঠিক আছে। এখন 156 উনি তদন্ত করবেন, আমরা 155টা একটু বলে দিই আপনাদেরকে, তাহলে যদি নন কগনিজেবল অফেন্সের যদি কোনো অপরাধ হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা জিডিতে কী করবে, আপনার এন্ট্রি করবে, ঠিক আছে, জিডিতে, এটা একটা আলাদা ফর্ম, জিডিতে এন্ট্রি করার পরে এটা কোর্টের কাছে কিন্তু কী করা হবে, ফরওয়ার্ড করা হবে। এবং এখানে আরও বলা আছে
পুলিশ উইদাউট অর্ডার অফ ম্যাজিস্ট্রেট কিন্তু ইনভেস্টিগেশন করতে পারবে না, ইনভেস্টিগেশন করতে পারবে না। আমরা 154 এর সাথে লিঙ্ক আপ করেছি 156 আর 155 বললাম এই বিষয়টা, ঠিক আছে? এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আবার 154 এর সাথে আরেকটা জিনিস একসাথে বলে দিই, সেটা হচ্ছে 174 যেটা ইউডি কেস বলেছি, ঠিক আছে? 174 ইউডি কেস, ইউডি কেস এই 174 এর বিষয়টা বলে একটু মাথায় রাখবেন। যখন 174 এ আননেচারাল ডেথ হলো, ঠিক আছে, আননেচারাল ডেথ হওয়ার পরে এখন আপনার ইনকোয়েস্ট করা হলো, পোস্টমর্টেম করা হলো, ঠিক আছে, আপনার সুরতহাল রিপোর্ট ময়নাতদন্ত সব কিছু দেখার পরে এটা ছিল হচ্ছে একটা মার্ডার অথবা কালপেবল হোমিসাইড, নট অ্যামাউন্টিং টু মার্ডার, 302, 300 অথবা 4, সেই ক্ষেত্রে এটা তখন চলে আসবে 154 এফআইআরে, এটা এফআইআর হিসেবে ট্রিট হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে ইনভেস্টিগেশন চলে আসবে 156, ঠিক আছে? তাহলে 155 আমরা বিষয়টা দেখলাম। ওকে, এখন সব কিছু করার পরে তাহলে এখন কি স্টার্ট হবে বলুন তো? তাহলে তদন্ত শুরু হয়ে যাবে, ঠিক আছে? তদন্ত শুরু হবে, এখন পুলিশ তদন্ত করবে। পুলিশ তদন্ত করার জন্য 160 বলা হচ্ছে পুলিশ সাক্ষী তলব করতে পারবে, ইনভেস্টিগেশনের জন্য সাক্ষী তলব করতে পারবে। পরীক্ষায় কোয়েশ্চন আসছে পুলিশ সাক্ষী তলব করে কোন ধারা অনুসারে, সেকশন 160 অসংখ্যবার পরীক্ষা আসছে, আপনারা দেখে নেবেন 160। এখন সাক্ষী তলব করার পরে পুলিশ সাক্ষীদের পরীক্ষা করতে পারবে, সাক্ষীদের স্টেটমেন্ট নিতে পারবে, যে বিষয়টা বলা আছে 161, ঠিক আছে? এখন 161কে তাহলে সাক্ষীদেরকে কি করতে পারবে, পরীক্ষা করতে পারবে। পরীক্ষা করার পরে যে বক্তব্যটা আসবে সেটাকে রিডিউস ইন রাইটিং, এটাকে উনি লিখবেন। তবে 161-এর যে বক্তব্যটা আইও নেবেন, ইনভেস্টিগেটিং অফিসার নেবেন, সেখানে কিন্তু যার বক্তব্য নেবেন সে কিন্তু সিগনেচার করবে না, এখানে শুধুমাত্র সাইন থাকবে আইওর, মামলার তদন্ত কর্মকর্তার সিগনেচার থাকবে। 162-তে বলা হচ্ছে আপনার এই যে এটা এটা কিন্তু আপনার কি আপনার যে বক্তব্য দিবেন সে সাইন করবে না, এই বিষয়টা এখানে বলা আছে। এখানে আরও অনেকগুলো বিষয় বলা আছে, আমরা সময় স্বল্পতার কারণে একটু সামনে চলে যাই। আর 163 আপনারা দেখে নেবেন, এখানে কোনো থ্রেট দেওয়া যাবে না তাকে, ঠিক আছে? থ্রেট দেওয়া যাবে না, যে বিষয়টা এভিডেন্স একটা সেকশন 24 আপনারা পাবেন। এগুলো সবগুলো তদন্ত করার পরে তদন্তের সময়, এখন এরপরে তদন্ত সময় পুলিশ একটা পুলিশ ডায়েরি মেনটেন করবে। পুলিশ ডায়েরিতে কী থাকবে, পুলিশ তদন্তের জন্য কোন জায়গায় যাচ্ছে, টাইম, কোন প্লেসে যাচ্ছে, জায়গার নাম, কোন সময়ে যাচ্ছে, কোন প্লেসে যাচ্ছে, কোন তারিখে যাচ্ছে, এগুলো পুলিশ ডায়েরিতে থাকবে। পরীক্ষায় প্রশ্ন আসছে পুলিশ ডায়েরির কথা কোথায় বলা আছে, এই পুলিশ ডায়েরিটা কিন্তু আবার এভিডেন্স হিসাবে ইউজ করা যাবে না, এটা বিচারের সহায়তা হিসাবে, এটা ট্রায়ালের একটা ট্রায়ালকে এটা সহায়তা করতে পারে, ঠিক আছে? আবার এই জন্য এটা কখনো ধরেন মামলার আয়ু যখন সাক্ষ্য দিচ্ছে তখন সে তার মেমোরি রিফ্রেশ করার জন্য আপনার এই বিষয়টা আসতে পারে, ক্রস এক্সামিনেশন সময় এটা ব্যবহার করতে পারে, এই বিষয়টা মনে রাখবেন। এখন পুলিশ তাহলে কি করে ফেললো, তদন্ত করে ফেললো, তদন্তের পরে পুলিশ একটা রিপোর্ট জমা দেয়, এটাকে আমরা বলি 173 অধীনে এটা হচ্ছে রিপোর্ট, তাহলে পুলিশ রিপোর্ট বলি আমরা, তাহলে রিপোর্ট জমা দেয়, ঠিক আছে? এই রিপোর্টটা হইতে পারে চার্জশিট, হইতে পারে, হইতে পারে ফাইনাল রিপোর্ট, ঠিক আছে? এখন পুলিশ ধরেন অভিযোগের সত্যতা পেয়েছে, কে কে ছিল সবগুলো পেয়েছে, সেক্ষেত্রে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের কাছে কি জমা দিবে, চার্জশিট জমা দিবে, ঠিক আছে? কে কে এখানে ছিল, কারা কারা ইনভলভ ছিল, তারপরে হচ্ছে কারা কারা অপরাধটি করতে দেখেছে, সব কিছুকে কম্বাইন করে একটা ফর্ম্যাট দেওয়া আছে, কীভাবে চার্জশিট দিবে, এই ফর্মের মধ্যে পুলিশ চার্জশিট জমা দিবে, অথবা মামলার কোনো সত্যতা পাওয়া যায়নি, ঠিক আছে, সেক্ষেত্রে পুলিশ ফাইনাল রিপোর্ট জমা দিবে। এবং যদি ফাইনাল রিপোর্ট জমা দেয় সেক্ষেত্রে যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে সেই বিষয়েও ম্যাজিস্ট্রেটকে বলতে পারে, মানে তাদেরকে অব্যাহতি দেওয়া, মানে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ বলতে পারে। আর একটা বিষয়, এই রিপোর্ট দেওয়ার সময় বলে দিবে আসামিরা কোথায়, ওরা কি কাস্টডিতে আছে নাকি ওদেরকে জামিন দেওয়া হয়েছে, সেই বিষয়টা কিন্তু আপনার মেনশন করা থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে পুলিশ রিপোর্ট, কী পেয়ে গেলাম বলুন তো? আমরা একটা 173 অধীনে পুলিশ রিপোর্ট পেয়ে গেলাম। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করে আমরা এই জায়গা থেকে যেটা পেলাম, এই যে এত জায়গা থেকে, সেটা হচ্ছে 173 অধীনে আমরা কি পেলাম, একটা রিপোর্ট পেলাম, এটা হচ্ছে পুলিশ রিপোর্ট, ঠিক আছে? পুলিশ রিপোর্ট আমরা পেয়ে গেলাম। এখন সুলাইমান থানায় মামলা করতে পারে নাই, সুলাইমান মামলা করছে কোর্টে, ঠিক আছে? ডাকাতির মামলাটা থানায় নেয় নাই, আমরা এখানে কিন্তু মামলা করেছিল, সুলাইমান মামলা করেছিল কোথায়, থানায়। এখন থানায় মামলা না নেওয়ায় সেই মামলা করতে আসে কোর্টে, সেকশন 200-এ সুলাইমান গেল কমপ্লেনেন্ট, কমপ্লেনেন্ট এসে কমপ্লেনে আসলো, আসার পরে সুলাইমানকে কিন্তু কোর্ট কিন্তু পরীক্ষা করবে, শপথের উপর পরীক্ষা করবে, এখানে কিন্তু শপথ পড়ানো হবে, ঠিক আছে? জমানবন্দি নিবে তার, তাকে পরীক্ষা করবে সিআরপিসিতে, অনেক জায়গায় কিন্তু পরীক্ষা করা হয়, সব জায়গায় কিন্তু শপথ পড়ানো হয় না, এখানে কিন্তু শপথ পড়ানো হবে। যেমন 342-তে আসামিকে যখন কোর্ট যখন পরীক্ষা করে সেখানে কিন্তু কোনো ধরনের শপথ পড়ানো হয় না। এই 342 স্টেপটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আসামিকে পরীক্ষা করাটা, এটা কিন্তু ভাই ভাই জিজ্ঞেস করে, ঠিক আছে? এটা কিন্তু এখানে কিন্তু শপথ পড়ানো হয় না, আমরা সেদিকে না যাই, আমরা এখানে চলে আসি সেকশন 200। এখন সুলাইমান অ্যাজ এ কমপ্লেনেন্ট হিসেবে আসলো, তাহলে সুলাইমানকে শপথের উপরে পরীক্ষা করানো হবে। শুধু সুলাইমানকে নয়, সুলাইমানের সাথে রহিম গেল সাক্ষী, উইটনেস,
উইটনেসের ওকে কী করা হবে, পরীক্ষা করা হবে, তাদেরকে পরীক্ষার যেই তাদের স্টেটমেন্ট নেওয়ার পরে যেটা সামারি থাকবে সেটাকে লেখা হবে। যেটা লিখবে সেখানে সুলাইমান স্বাক্ষর করবে অ্যাজ এ ইনফ অ্যাজ এ কমপ্লেনেন্ট, উইটনেসরা স্বাক্ষর করবে এবং ম্যাজিস্ট্রেট নিজেও সেখানে সিগনেচার করবেন, ঠিক আছে। সেকশন 200 বলা আছে জুডিশিয়ারিতে একটা প্রশ্ন আসছিল, এখন সুলাইমান যে কোর্টের কাছে গেল সেই কোর্ট যদি অভিযোগটা নেওয়ার বিষয়ে যদি কিনা হয় কম্পিটেন্ট যদি না হয় সেই কোর্ট তাহলে কী করবে, সেক্ষেত্রে সুলাইমানকে কিন্তু রিটার্ন করে দিবে, ঠিক আছে, ফেরত দিবে, এটা একটু মনে রাখবেন। আচ্ছা তাহলে সেকশন 200 দেখে নিলাম, এখন 200 পরে সেকশন 202টা মোস্ট ইম্পর্টেন্ট। এই সেকশন 200 মধ্যে এখন ধরেন সুলাইমানের বক্তব্য শুনে কোর্ট বললো যে এটা তো মনে হয় এটা নেওয়া যায় কিনা, কোর্ট কিন্তু ডাউটে পড়ে গেল, সেই ক্ষেত্রে কোর্ট ইস্যু প্রসেস না করে কিন্তু কি করতে পারে আপনার সেকশন 200 এটা ইনভেস্টিগেশনের জন্য পাঠাইতে পারে, অথবা উনি নিজেই কিন্তু কি করতে পারে এটা ইনকোয়ারি করতে পারেন, তাহলে এখান থেকেও কিন্তু একটা রিপোর্ট পাবেন, ঠিক আছে। সেকশন 202 সেকশন 202A 2A বলা আছে এখান থেকে একটা রিপোর্ট পাবেন। এখন সেকশন 200 ম্যাজিস্ট্রেটের কাছে মনে হচ্ছে হ্যাঁ সেখানে অপরাধটা করেছে, তাহলে আমরা এই সেকশন 200 তাহলে আমরা 173 একটা রিপোর্ট পেলাম, আর হচ্ছে সেকশন 202 থেকে স্টার্ট করে। আচ্ছা আরেকটা বিষয় বলে দিই, এখন 202 তাহলে তাকে পরীক্ষা করা হলো, ঠিক আছে, পরীক্ষা করিয়ে সব কিছু সামারি করে রাখলো, এখন মনে হচ্ছে এটা আসলে এখানে আরও একটু ফার্দার ইনভেস্টিগেশন করার দরকার আছে, সেক্ষেত্রে সেকশন 202 যেতে হবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই এসব। এখন সেকশন 203 বলা আছে ডিসমিসাল অফ কমপ্লেন, পরীক্ষা আসছে ডিসমিসাল অফ কমপ্লেন কোথায় আছে, কমপ্লেনটা ডিসমিস করে দিছে, কী বলা হলো সুলাইমানকে, সুলাইমান তোমার কমপ্লেন ডিসমিস, তোমার কমপ্লেন ডিসমিসাল। এখন 203 কেন ডিসমিসাল করা হলো, কারণ 200 যে স্টেটমেন্টটা নেওয়া হলো এটা বিশ্বাসযোগ্য নয়, অথবা 202 অধীনে যে রিপোর্টটা আসলো সেটাও কিন্তু বিশ্বাসযোগ্য নয়, সেক্ষেত্রে 203 অধীনে কিন্তু ডিসমিস করে দিবে। প্রশ্ন হচ্ছে সুলাইমান এখন কোথায় যাবে, সুলাইমান সুলাইমানের জন্য সবাই আমরা দোয়া করি। আচ্ছা যাই হোক, সুলাইমান কোথায় যাবে আগে সেটা বলে দিই, তারপরে দোয়া করব। এখন সুলাইমান একটা ফ্রেশ কমপ্লেন দিতে পারবে, একটা রিমেডি ফ্রেশ কমপ্লেন দিতে পারবে, অথবা সুলাইমান রিভিশন করতে পারবে, রিভিশন করতে পারবে কোন ধারা অনুসারে 436 বলা আছে, ফার্দার ইনকোয়ারির জন্য সুলাইমান কিন্তু রিভিশন করতে পারবে, ঠিক আছে, রিভিশন করবে কিন্তু আবার কোর্ট অফ সেশনে, ঠিক আছে, সে বিষয়টা মনে রাখবেন, আবার দোয়া করেন সমস্যা নেই। এখন 200 থেকে 203 মধ্যে আমরা এখানে পেয়ে গেলাম তাহলে কমপ্লেন, কি পাইলাম কমপ্লেন, আমরা কমপ্লেন পেয়ে গেলাম, 173 থেকে পেয়ে গেলাম রিপোর্ট, 202 থেকে 203 পর্যন্ত পেয়ে গেলাম কমপ্লেনেন, ঠিক আছে। তাহলে আরেকটা বিষয় আছে, এগুলো কিন্তু সবগুলো একসাথে যাচ্ছে না, কিন্তু এগুলো আলাদা আলাদাভাবে যাচ্ছে, ঠিক আছে, রিপোর্ট চলে গেলে আর এখানে কমপ্লেন্ট আসবে না, ঠিক আছে, তাহলে রিপোর্ট আসলো অথবা কমপ্লেন্ট আসলো, ঠিক আছে, নালিশ আসলো। এখন এমন কিছু অপরাধ হইতে পারে যেগুলো ম্যাজিস্ট্রেট নিজেই দেখলো, ঠিক আছে, ম্যাজিস্ট্রেট নিজের সামনে সংঘটিত হলো, ম্যাজিস্ট্রেট হঠাৎ করে সকালে পত্রিকা পড়া স্টার্ট করলো, দেখা যাচ্ছে যে এই ধরনের একটা অফেন্স হয়েছে, কোর্টে যাচ্ছে একটা অফেন্স সংঘটিত হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিজের নলেজের উপরেও ভিত্তি করে কিন্তু কি নিতে, নিজের নলেজের উপরে ভিত্তি করে কিন্তু মামলা আমলে নিতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখে নিলাম আরেকটা বিষয় আমরা পেলাম, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের ওন নলেজ। এখন পুলিশ রিপোর্ট দিয়ে দিল, অথবা কমপ্লেন চলে আসছে, অথবা ম্যাজিস্ট্রেট নিজের সামনে একটা অপরাধ সংঘটিত হতে দেখলো, ঠিক আছে। এখন এই পর্যায়ে এসে আমরা খেয়াল করেন 190 একটু বলে দিই, সেকশন 190, তাহলে পুলিশ রিপোর্টের উপর 190 বলা হচ্ছে টেকিং কগনিজেন্স, মামলা আমলে নেওয়া। প্রশ্ন আসছে মামলা আমলে কে কে নিতে পারবে, এটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রশ্নটা আপনারা দেখে নেবেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট CMM ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট মামলা কিন্তু কি নিতে পারবে, আমলে নিতে পারবে, সেকেন্ড ক্লাস নিতে পারবে যদি তাকে এম্পাওয়ার্ড করা হয়, ঠিক আছে, এম্পাওয়ার্ড করা হয়, থার্ড ক্লাসও নিতে পারবে যদি তাকে ক্ষমতা দেওয়া হয়, ওকে, তবে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কিন্তু নিজের নলেজের উপর ভিত্তি করে মামলা আমলে নিতে পারবে না। হোয়াট ইজ টেকিং কগনিজেন্স, অনেকগুলো মামলায় সিদ্ধান্ত ডিসিশন আসছে, টেকিং কগনিজেন্সটা কী, ঠিক আছে, এই টেকিং কগনিজেন্স হচ্ছে যখন জুডিশিয়াল নোটিস নিবে বিচারক মামলাটা সামনে প্রসিড করার বিষয়ে, তখন সেইটাকে আমরা বলছি মামলাটা আমলে নেওয়া, ঠিক আছে, মামলা আমলে নেওয়া। মামলা আমলে নেওয়া আবার দুই ধরনের মামলা, প্রথমত হচ্ছে মামলা ট্রায়ালের আগে, এই যে ধরেন কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স যেটা প্রথম কোর্ট আছে এই মামলা আমলে নেওয়া, আর একটা হচ্ছে সেশন কোর্ট কর্তৃক বিচার গ্রহণের জন্য মামলা আমলে নেওয়া, দুটা কিন্তু ভিন্ন জিনিস। অ্যাজ এ ফার্স্ট কোর্ট হিসেবে মামলা আমলে নেওয়ার এক্সক্লুসিভ ক্ষমতা হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট কোর্টের, সেশন কোর্টের মামলা আমলে নেওয়ার কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র বিচারার্থে মামলা আমলে গ্রহণ করতে পারবে। আচ্ছা 190 বলে দিই, তাহলে কারা কারা মামলা আমলে নিতে পারবে এটা একটু মনে রাখবেন, এটা এটা শেষ, এটা শেষ। দুই নম্বর, কিসের উপর কিসের উপর ভিত্তি করে মামলা আমলে নেওয়া যাবে, তিনটা বিষয়ের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারে, কোনটা কোনটা, নাম্বার 1 173 রিপোর্টের উপর ভিত্তি করে, পুলিশ রিপোর্ট, ঠিক আছে, তাহলে রিপোর্টের উপর ভিত্তি করে মামলা আমলে নিতে পারে, 173 থেকে আসতে পারে রিপোর্ট, অথবা অন্য যে কোনো এক বিষয় থেকে আসতে পারে রিপোর্ট, রিপোর্ট আসক রিপোর্ট থেকে মামলা আমলে নিতে পারবে, ঠিক আছে। দুই নাম্বার, কমপ্লেন থেকেও মামলা আমলে নিতে পারবে, ঠিক আছে। তিন নাম্বার, ওন নলেজের উপর ভিত্তি করেও মামলা আমলে নিতে পারবে, ওন নলেজ, নিজের উপর বিষয়
নিজে উনি নিজে দেখলো, ম্যাজিস্ট্রেট নিজে দেখলো, এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারবে। তবে 191 যদি আপনারা দেখেন সেখানে বলা আছে ম্যাজিস্ট্রেট যদি 190-3 অনুসারে, ঠিক আছে, এখানে কিন্তু 1, 2, 3 আছে না এ বি সি আছে, এটা একটু আপনারা নিজেরা দেখে নেবেন, এখানে এ বি সি 1, 2 এগুলোও ভুল করা যাবে না, ঠিক আছে। এখন 191 বলা আছে ম্যাজিস্ট্রেট যখন ওন নলেজের উপরে যখন মামলা আমলে নিবে তখন আসামিকে বলে দিবে, যার বিরুদ্ধে নিল অ্যাকিউজকে বলে দিবে, তুমি চাইলে অন্য কোর্টের মাধ্যমে এটা বিচার করাইতে পারো, ঠিক আছে। কারণ আসামি বলতে পারে উনি কেমন ম্যাজিস্ট্রেট, উনি আমার বিরুদ্ধে মামলা আমলে নিল, এই জন্য ম্যাজিস্ট্রেট ওনাকে বলে দিবে ইউ আর এন্টাইটল টু ট্রান্সফার দিস কেস, তুমি চাইলে মামলাটা অন্য কোনো ট্রান্সফার করাইতে পারো, ঠিক আছে। তাহলে 191 দেখে নেবেন। এখানে আরেকটা বেশি ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, সেটা হচ্ছে 193, এখানে বলা আছে দ্য কোর্ট অফ সেশন শ্যাল নট টেক কগনিজেন্স, কোর্ট অফ সেশনের মামলা আমলে নেওয়ার ক্ষমতা নেই, এক্সেপ্ট যে কোর্ট মামলা আমলে নেওয়ার ক্ষমতা আছে সেই কোর্ট যদি তার কাছে পাঠায় সেই ক্ষেত্রে নিতে পারবে, আদারওয়াইজ কিন্তু মামলা আমলে নিতে পারবে না। 193, তাহলে দায়ের আদালত মামলা আমলে নেওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। 197টা দেখে নেবেন, সেটা হচ্ছে পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে যদি মামলা আমলে যদি নিতে চায় সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের কিন্তু সাংশন লাগবে, এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে আমরা এখন মামলা কি নিয়ে ফেললাম, মামলা আমলে নেওয়া হয়েছে। এখন আমরা তাহলে আমার সাথে আপনারা অনেকেই যুক্ত আছেন, আমি আপনাদের অনেককেই দেখতে পাচ্ছি, যাই হোক আমরা আরেকটু সামনে যাই। আমি অনেকেই দেখতে পাচ্ছি শাহিন চৌধুরী জয়েন করেছে আমার মধ্যে, শাহিন চৌধুরী অনেক ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফেরদৌস আলা আব্দুল্লাহ মামুনকে মেনশন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের আজকের লাইভটি শেয়ার করবেন, ঠিক আছে, শেয়ার করে পাশে থাকবেন। যাই হোক আমরা একটু আরেকটু সামনে যাই। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করে 190 বললাম মামলা কি নেওয়া, কগনিজেন্স নেওয়া। 190 কিসের উপর ভিত্তি করে মামলা আমলে নেওয়া হলো, রিপোর্টের উপর ভিত্তি করে নেওয়া হলো। রিপোর্ট, রিপোর্টটা কোথেকে আসছে এটা আমরা বলেছি সেকশন 154 থেকে স্টার্ট করে 173, এই জায়গা থেকে রিপোর্টটা আসলো, ঠিক আছে। কমপ্লেন্টের উপর ভিত্তি করে মামলা আমলে নিতে পারে, কমপ্লেন্টের উপর ভিত্তি করে। কমপ্লেন্টটা কোথেকে আসলো এটা হচ্ছে সেকশন 20 থেকে স্টার্ট করে সেকশন 203 পর্যন্ত, এই জায়গা থেকে ভিত্তি করে মামলাটা, এই জায়গা থেকে কমপ্লেন্টটা আসলো। আরেকটা কি, ওন নলেজের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট, ওন নলেজের উপর ভিত্তি করে, অথবা উনি একটা যে কোনো একটা ইনফরমেশান উনি ফেলো যে কোনো সোর্স থেকে, ঠিক আছে। তাহলে এই তিনটা বিষয়, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারে। এই মামলা আমলে তাহলে নিয়ে ফেললো, মামলা কগনিজেন্স নিয়ে ফেললো। এই জায়গায় এসে আমি 191 কথা বলেছি, 193 কথা বলেছি, 191 আমাদেরকে বললাম এখন ম্যাজিস্ট্রেট যদি ওন নলেজের উপর ভিত্তি করে যদি মামলা আমলে নেয় সেক্ষেত্রে আসামিকে বলে দিবে ইউ আর এন্টাইটল টু ট্রান্সফার দিস কেস, ঠিক আছে, তুমি অন্য কোর্টে ট্রান্সফার করাইতে পারো, ঠিক আছে, আমি এটা ট্রাই করবো না, তুমি যদি বলো, ঠিক আছে। 193 হচ্ছে দ্য কোর্ট অফ সেশন শ্যাল নট টেক কগনিজেন্স, উনি কিন্তু মামলা আমলে নেবেন না, মামলা আমলে নেওয়াটা হচ্ছে এক্সক্লুসিভ জুরিসডিকশন অফ ম্যাজিস্ট্রেট কোর্ট, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। 193, 197 বললাম আপনার হচ্ছে পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে মামলা আমলে নিতে কিন্তু গভর্নমেন্টের কী লাগবে, স্যাংশন লাগবে। আচ্ছা যাই হোক, আমরা 190 তাহলে মামলা আমলে নিয়ে ফেললাম। মামলা আমলে নিয়ে এখন কী হবে, মামলা আমলে নিয়ে তা এখন যে কাজটা করতে হবে আসামিদেরকে কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই 190 পর আমরা ডিরেক্টলি চলে আসবো সেকশন 204-এ। সেকশন 204-এ কী বলা আছে, প্রসেস ইস্যু করা, ইস্যু প্রসেস করা, প্রসেস ইস্যু করা, ইস্যু প্রসেস করা, ঠিক আছে। ইস্যু প্রসেস মানে কি, ফরোয়ানা জারি করা, আসামিদেরকে সামন দেওয়া, ওয়ারেন্ট দেওয়া, ঠিক আছে। এখন যারা যারা আসামি আছে ওদেরকে সামন দিবে, ওয়ারেন্ট দিবে। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি মামলাটা এটা রাষ্ট্রপক্ষ যখন সাক্ষ্যের তালিকা যদি না দেয়, ঠিক আছে, উইটনেসের যদি লিস্ট যদি না দেয় প্রসিকিউশন পক্ষ, সেক্ষেত্রে সামন ওয়ারেন্ট কোনো কিছুই দেওয়া হবে না। এখন মামলাটা যদি সামন কেস হয় তাহলে সেক্ষেত্রে সামন দেওয়া হবে, মামলাটা যদি ওয়ারেন্ট কেস হয় সেক্ষেত্রে ওয়ারেন্ট দেওয়া হবে। কোনটা সামন কেস, কোনটা ওয়ারেন্ট কেস কীভাবে বুঝবেন, ওই যে সেকেন্ড শিডিউল স্যাক অফ কগ ওয়ার বি কম্পাউন্ড, একটা পাসওয়ার্ড বলেছিলাম, স্যাক অফ কগ ওয়ার মানে 4 নম্বর কলমে দেওয়া আছে, কোনটাতে ওয়ারেন্ট কোনটাতে সামন। যদি ওয়ারেন্ট কেস হয় আপনি সামনও দিতে পারবেন, ম্যাজিস্ট্রেট চাইলে সামনও দিতে পারে, ম্যাজিস্ট্রেট চাইলে ওয়ারেন্টও দিতে পারবে। যদি সামন কেস হয় তাহলে অবশ্যই অবশ্যই কী দিতে হবে, সামন দিতে হবে। তবে তবে এখন দেখা যাচ্ছে কালা জাহাঙ্গীরকে সামন দিলেও কাজ হবে না, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কী দিতে হবে, সেক্ষেত্রে আপনার উনি ওয়ারেন্ট দিতে পারবে। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তবে একটা জিনিস এখানে 204-এর আপনার 204-এর সাবসেকশন 3-টা একটু দেখে নেবেন, এখানে কী বলা আছে, এখন কমপ্লেন্ট কেসের ক্ষেত্রে যদি প্রসেস ইস্যু করার জন্য যদি কোনো টাকা পয়সা দেওয়ার ফি যদি দেওয়ার দরকার হয়, এখন সেই ফিটা যদি কমপ্লেন্ট যদি না দেয়, ঠিক আছে, যদি না দেয় এখন মিস্টার বললো তুমি তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও, ফিটা দিয়ে দাও, এখন রিজনেবল টাইমের মধ্যে যে টাইমটা বললো ওই সময়ের মধ্যে যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু তার কমপ্লেন্টটা কিন্তু ডিসমিস করে দিবে, ঠিক আছে। কমপ্লেন্ট ডিসমিসাল আমরা ফেলাম 204-3-তে, আর একটা দেখলাম হচ্ছে 203-তে।
ঠিক আছে, এটার প্রতিকারও আমাদেরকে বলেছি আপনি ফ্রেশ কমপ্লেন দিতে পারবেন, অথবা 437 এর অধীনে আপনি কিন্তু ফার্দার ইনকোয়ারি করার জন্য আপনি কিন্তু আবার রিভিশন করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখন ইস্যু প্রসেস করে দিল। প্রসেস ইস্যু করা মানে সামন দেওয়া, ওয়ারেন্ট দেওয়া। এই সামনের বিষয়গুলো আপনারা পাবেন সেকশন 68 থেকে স্টার্ট করে সেকশন 74, আর হচ্ছে ওয়ারেন্টের বিষয়গুলো আপনারা পাবেন সেকশন, ঠিক আছে, এগুলো সেকশন 68 থেকে 74, আর ওয়ারেন্টের বিষয়গুলো আপনারা পাবেন 75 থেকে স্টার্ট করে আপনারা হচ্ছে 86। এখানের মধ্যে আপনারা সামনের বিষয়গুলো পাবেন, আর ওয়ারেন্টের ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্ট বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু কার্যকর করা যাবে। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর একটা হচ্ছে, যদি ধরেন এখন জেলা পুলিশ ধরেন একজন সাতকানিয়ার কোনো অপরাধী, বাঁশখালীর কোনো অপরাধী, বাঁশখালী কোর্ট এখন চট্টগ্রাম থেকে অপরাধী যা নিতে হবে, এখন চট্টগ্রামে তো বাঁশখালী কোর্টের এখতিয়ার নাই, বাঁশখালী পুলিশের এখতিয়ার নাই, যারা বাঁশখালী পুলিশ স্টেশনে আছে এখন, সেই ক্ষেত্রে চট্টগ্রামের এখন এখানে যে যিনি কি আছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে কিন্তু এটা কিন্তু কী পাঠাইতে হবে, আপনার ওয়ারেন্টটা তামিল করার জন্য পাঠাইতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন ওয়ারেন্টের ক্ষেত্রে। এখানে আরও কিছু বিষয় আছে, এই বিষয়গুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, তাহলে এখন সামন দিয়েও আসে নাই, ওয়ারেন্ট দিয়েও কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে এখানে আর কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো একটু আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে 87, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট প্রোক্লেমেশন দিতে পারে, ফর ওয়ান গিয়ে আপনার হুলিয়া জারি করতে পারে, তাকে 30 দিনের কম নয় এরকম সময় দিয়ে তাকে বলতে পারে তুমি এই সময়ে এখানে কিন্তু হাজির হয়ে যাও। ঠিক আছে, প্রোক্লেমেশন দিতে পারে। এখন যে কোর্ট প্রোক্লেমেশন দিল, এই কোর্ট চাইলে অ্যাটাচমেন্টের জন্য আদেশ দিতে পারে, তার সম্পত্তি কী করা হোক, ক্রুক করা হোক, অ্যাটাচমেন্টের জন্য আদেশ দিতে পারবে। এখন ক্রুকের বিষয় গেল, অ্যাটাচমেন্টের বিষয় গেল, তবে এখানে একটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিই। 89 বলা হচ্ছে, এখন রহিম কালা জাহাঙ্গীর আসছে কোর্টে, হিউর অনার আমি তো জানতাম না, আমার বিরুদ্ধে প্রোক্লেমেশন হয়ে যাচ্ছে, অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে, আমি তো এইসব কিছু জানতাম না। কোর্টকে যদি কালা জাহাঙ্গীর যদি কি করতে পারে, স্যাটিসফাই করতে পারে, সেই ক্ষেত্রে কোর্ট তার সম্পত্তি যেগুলো অ্যাটাচ করা হয়েছে সেকশন 88 অধীনে, ঠিক আছে, সেগুলো কিন্তু সেই যদি 2 বছরের মধ্যে যদি আবেদন করে হাজির হয়, তাহলে তার সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট থেকে কি দেওয়া হবে, রিলিজ দেওয়া হবে। পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, কয় বছরের মধ্যে কালা জাহাঙ্গীর হাজির হলে হাজির হয়ে আবেদন করতে পারবে, 2 বছর এটা মাথায় রাখবেন। এখন প্রোক্লেমেশন দিলাম, অ্যাটাচমেন্ট করলাম, ওয়ারেন্ট দিলাম, সামন দিলাম, কালা জাহাঙ্গীর আসার কোনো সম্ভাবনা নাই। আমরা এখান থেকে একটু চলে যাই হচ্ছে কোথায়, সেকশন 339 বিতে। ঠিক আছে, 339 বিতে বলা হচ্ছে আপনার কালা জাহাঙ্গীর যদি ওইসব এই যে অ্যাটাচমেন্ট প্রোক্লেমেশন করার পরে যদি না আসে, সেক্ষেত্রে আপনি 2টা পত্রিকা পেপার নোটিশ দিতে হবে। পরীক্ষায় এটা আসছে, কয়টা পত্রিকা দিবেন পেপার নোটিশ, যেগুলো সবাই পড়ে পত্রিকা, ঠিক আছে, ন্যাশনাল ডেইলিতে আপনি নোটিশ দিবেন তাকে আসার জন্য। পেপার নোটিশ দিলাম, প্রোক্লেমেশন করলাম, অ্যাটাচমেন্ট করলাম, ওয়ারেন্ট দিলাম, তারপরেও সে আসে নাই, এই ক্ষেত্রে তাকে হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার জন্য আদেশ দিতে হবে। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার জন্য কী করতে হবে, আদেশ দিবে, কোর্ট চাইলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার জন্য আদেশ দিতে পারে। তবে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া মানে তার অনুপস্থিতিতে বিচার করা যাবে না, আদেশ দিতে পারবে এই যে আপনার 87, 88, 339 বি, এখানে বিধান, এখানে হচ্ছে প্রোক্লেমেশন করতে হবে, অ্যাটাচমেন্ট, আর হচ্ছে পেপার নোটিশ, এই বিধানগুলো 339 বি এগুলো অনুসরণ না করে কিন্তু কী দেওয়া যাবে না, ট্রায়াল ইন আপনার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার জন্য কী দেওয়া যাবে না, অ্যাবসেন্সিয়ার জন্য আদেশ দেওয়া যাবে না। ঠিক আছে, এখন যদি না আসে তাহলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার আদেশ দিয়ে দিবে। ঠিক আছে, এখন তাহলে সামন দিলাম, ওয়ারেন্ট দিলাম, ঠিক আছে, আসামি আসলো, অথবা সব কিছু দিলাম, পেপার নোটিশ দিলাম, আসামি আর হাজির হওয়ার কোনো লক্ষণ নাই। ঠিক আছে, এ পর্যায়ে এসে মামলাটাকে বলা হচ্ছে দ্য কেস ইজ রেডি ফর ট্রায়াল, মামলাটা বিচারের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। ঠিক আছে, এই পর্যায়ে এসে এখন ম্যাজিস্ট্রেট দেখবে মামলাটা উনি বিচার করতে পারবে কিনা, অনেক কাজ করেছে, এখন দেখবে উনি বিচার করতে পারবে কিনা। সেকশন 205 সিতে বলা হচ্ছে, হোয়েন এ কেস ইজ এক্সক্লুসিভলি ট্রায়াবল বাই দ্য কোর্ট অফ সেশন, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মামলাটা কোর্ট অফ সেশনে কিন্তু সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার সময় মামলার যত নথি আছে সবগুলো কিন্তু উনি পাঠিয়ে দিবেন, যত ডকুমেন্টস আছে সবগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, নোটিফাই দ্য পিপি, পিপিকে একটু বলে দিবেন যে কি মামলা, এরকম একটা মামলা ট্রান্সফার করা হয়েছে, এটা পিপিকে নোটিফাই করে দিবেন। এখন দেখা যাচ্ছে কেসটি ম্যাজিস্ট্রেট ট্রাই করতে পারবে না, দিস কেস ইজ এক্সক্লুসিভলি ট্রাইবাল বাই দ্য সিএমএম সিজেএম, সেই ক্ষেত্রে উনি সিএমএম অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উনি ট্রান্সফার করে দিবেন। মামলাটা এখন কোথায় চলে গেছে বলেন তো, কোর্ট অফ সেশনে অথবা সিএমএম সিজেএম এর কাছে, ওইখানেই এখন মামলাটার বিচার কাজ অনুষ্ঠিত হবে। আমরা বিচার তো আজকে করতে পারবো না, আমরা মামলাটা রেডি করে দিলাম। তো যাই হোক, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, আপনারা আমার সাথে অনেকেই জয়েন করেছেন, আমি অনেককে দেখতে পাচ্ছি, আপনারা গ্রুপের আজকের ক্লাসটি আপনারা শেয়ার করে দিবেন। তাহলে আজকের ক্লাসের আমরা 1 মিনিটে না 2 মিনিটে আমরা একটু সামারি করে দিই আপনাদেরকে, তাহলে সামারি করে আমরা শেষ করে দিব। প্রথম পার্টে আমি আলোচনা করেছি সেকশন 1 থেকে স্টার্ট করে সেকশন 35A নিয়ে আলোচনা করেছি, এখানে 35A এরপর আমি শিডিউল নিয়ে কথা বলেছি,
ঠিক আছে, শিডিউল নিয়ে কথা বলেছি, বলেছি এটা 5 নম্বর আইন, বললাম এটা 1 জুলাই কার্যকর হয়, ঠিক আছে, এখানে অনেকগুলো কথা বলেছি আমরা। 2 নম্বরে গিয়ে আমি সেকশন 46 থেকে স্টার্ট করে সেকশন 61 পর্যন্ত আলোচনা করেছি, এর মধ্যে আবার 54 নিয়ে ডিটেলস আলোচনা করেছি, এখানে আবার দুইটা মামলা রেফার করেছিলাম, একটা হচ্ছে 55 ডিএলআরের মামলা, আরটা হচ্ছে আপনার 69 ডিএলআরের মামলা, ঠিক আছে, এই ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, বাংলাদেশ ভার্সেস ব্লাস্ট, একই মামলা, প্রথমে হাইকোর্ট ডিভিশন জাজমেন্ট দেয়, তারপরে অ্যাপিল ডিভিশন জাজমেন্ট দেয়, এটা নিয়ে আলোচনা করেছি। তারপর 167 গিয়ে অনেকগুলো কথা বলেছি, যেখানে 24 ঘন্টার কথা বলেছি, যেখানে 120 দিনের কথা বলেছি, ঠিক আছে, যেখানে 120 দিনের কথা বললাম, তারপরে যেখানে 15 দিনের কথা বললাম, যেখানে সংবিধানের আর্টিকেল 33(2)-এর কথা বলেছিলাম, ঠিক আছে, এই বিষয়গুলো ছিল আমার সেকেন্ড পার্টে। 3 নম্বর পার্টে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি সেকশন 154 অধীনে মামলা স্টার্ট হলো, সেকশন 155 মামলা স্টার্ট হলো, সেকশন 174 ইউডি কেস স্টার্ট হলো, এইসব কিছু থেকে স্টার্ট হওয়ার পরে মামলাটা 173 গিয়ে মামলার কী দেওয়া হলো, পুলিশ রিপোর্ট দিল, এটা আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। এরপরে আমি আপনাদেরকে এরপরে এখানে আমি আলোচনা করেছি সেকশন 200 থেকে স্টার্ট করে সেকশন 203 পর্যন্ত গিয়ে মামলাটা কি হলো, এখান থেকে মেজিস্ট্রেট কি আসলো, কমপ্লেন্ট আসলো, ঠিক আছে, এই দুইটা বিষয় এখান থেকে পেলাম। 190 গিয়ে আমরা মেজিস্ট্রেট মামলা আমলে গ্রহণ করছে, ঠিক আছে, মামলা আমলে গ্রহণ করছে কোথায় থেকে, রিপোর্ট থেকে অথবা কমপ্লেন থেকে অথবা নিজের নলেজ থেকে, ঠিক আছে, মামলা আমলে নিয়ে ফেললো। মামলা আমলে নেওয়ার পরে আমরা ডিরেক্টলি চলে গেলাম কোথায়, 190 থেকে আমরা জাম্প করে চলে গেলাম 204-এ। 204-এ গিয়ে হচ্ছে প্রসেস ইস্যু করা, এখানে আমরা দিলাম সামন, দিলাম ওয়ারেন্ট, সামনের বিষয়গুলো 68 থেকে স্টার্ট করে 74-এ বলা আছে, আর ওয়ারেন্টের বিষয়গুলো বলা আছে 75 থেকে স্টার্ট করে 86। এখানে কথা বলতে গিয়ে আমরা অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসছিলাম, 87, 88, 89, 339B, ওকে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা এখন সামন ওয়ারেন্ট দিয়ে দিলাম, এরপরে ম্যাজিস্ট্রেট কী করলো, এখন উনি এরপরে 205C, 205CC দেখা যাচ্ছে, সব কিছু করার পর উনি যদি বিচার করতে পারবে নিজের ফাইলে রেখে দিবে, যদি করতে না পারে তাহলে মামলাটা উনি ট্রান্সফার করে দিবে, মানে কেস ইজ এক্সক্লুসিভলি ট্রাইবাল বাই দ্য কোর্ট অফ সেশন, কোর্ট অফ সেশনে পাঠিয়ে দিবে। দেখুন দেখা যাচ্ছে এটা CMMCJM দ্বারা বিচার করবে, CMMCJM এক্সক্লুসিভলি ট্রাইবাল বাই দ্য CMMCJM, সেক্ষেত্রে ওইখানে ট্রাই করে দিবে, ঠিক আছে। এর আগে আমরা বলছি দ্য কেস ইজ রেডি ফর ট্রায়াল, সবাই আজকের ক্লাস, এ আমরা ক্লাস শেষ, সবাই যাওয়ার আগে আজকের লাইভটি শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই একে অপরের জন্য দোয়া করবেন, দেখা হবে বিজয়ে, ডু অর ডাই, আল্লাহ হাফেজ, লাভ।